estás molesto con Lucio, ¿no? Ganas en él. Es que una vez que le vas a un aire, ya no iré. Facebook page create করতে লাগে আজকে তো দেখানোর কথা আছে না যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়া নিয়ম অনুযায়ী অপশন ফলো করছে তারা অবশ্যই কুপন আওয়ার কথা কারণ কুপন একদিনের ভিতরে দিয়ে দেয় বা সাত দিন হয়েছে জাস্ট তোমার আকর্ষণ লাগে একদিনের ভিতর বা দুই দিনের ভিতরে দিয়ে দেয় খুব কম ক্ষেত্রে লেট হয় পেজ ক্রিয়েট করতে যায়নি সবাই চেক করছিল আমি চেক করার তো অপশন আছে অনেকটা তোমার পেজ খানিক দাও প্রেজেন্ট হলো তোমার পেজ প্রেজেন্ট হলো আজকের যে ক্লাসটা মূলত এখন আমরা প্রথমে কিছু জিনিস দেখাই আমরা তো সবাই খেতে পারি কম্পিউটার তো পিসি আইএসএস ফাইল নাইও তা হতে পারে অর্থাৎ কম্পিউটারে পিসির মধ্যে যা আছে তা সময় হয়তো হার্ড ড্রাইভ নষ্ট হওয়ার কারণে বা পিসি নষ্ট হওয়ার কারণে সবগুলো যাইতে কি পারে তো এর কারণে আমরা খেতে পারবো আমরা যে জিনিসগুলো আমরা ইম্পর্টেন্ট যতটা জিনিস আমরা খেতে পারতে হবে আমাদের কাজে লাগে প্রত্যেকটা জিনিস আমরা স্টোর করে রাখতে হবে এমন জায়গায় স্টোর করে রাখতে পারি যদি আমার কম্পিউটার নষ্ট হয়ে গেলে বা আমি আইস ও কম্পিউটার চালাই অন্যদিন অন্য কম্পিউটার ইউজ করতাম তাহলে আমাকে তাহলে লাগবো আমার ডাটাগুলো দরকার তাহলে আমি ডাটা কোন জায়গা থেকে পাইবো আমি তো কম্পিউটার আমার সাথে নাই তাহলে আমি কম্পিউটারকে কীভাবে পাইবো তা তো সন্দেহ অনেকের মধ্যে অন্য প্রশ্ন হইতে পারে আমার তো পিসি লগে নাই তাই আমি খাম করতাম তাই একটা সুবিধা আছে তুমি যেটা করতে পারো গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভে তোমার কথা দেয় কিছু জিবি ফ্রি দেওয়া দেয় আমরা দেখবো কত জিবি ফ্রি দেয় গুগল ড্রাইভের মধ্যে তোমার ইম্পর্টেন্ট যে ফাইলগুলো ওগুলো তুমি কেটে করতে পারবে রাখতে পারবে অর্থাৎ অনেক সময় আমরা পিসি সাথে থাকে না অন্য পিসি দিয়ে আমরা কাজ করতাম তখন কেটে পারবো আমার জিমেইলটা বা ইমেইলটা আমি কেটে পারবো কানেক্ট দিন কানেক্ট দেওয়ার সাথে সাথে কম্পিউটারে ড্রাইভ অটোমেটিক আমার কেটে পারবো ও ইমেইলের ভিতরে ড্রাইভ থাকে ড্রাইভ দিয়ে তাকে আমি আমার যে ফোল্ডারগুলো বা ফাইলগুলো আছে সেগুলো ইউজ করে কাজ করতে পারবো তো আমরা মার্কেটিংয়ের ক্লাসে যাইবার আগে প্রথমে ওই জিনিসটা দেখি তাহলে গুগল ড্রাইভ কোন জায়গায় পাওয়া যায় আমরা একটা দেখা যায়নি আমি প্রেজেন্ট হই ওকে জানাই দেয় আমি তো ফতা হয়ে যাই অনেক সময় একটা মিস্টেক হইতে পারে আচ্ছা এখন আমি স্ক্রিন প্রেজেন্ট দিছি এখন আমরা দেখো কীভাবে কেটে করা লাগে গুগল ড্রাইভ ওপেন করা লাগে ওপেন করিয়া আমরা আমাদের যে কোনো ফাইল আমরা স্টোর করতে পারি বা ফাইল সেভ করে রাখতে পারি তাহলে আমরা যাইমু যে কোনো ব্রাউজারে যাইমু সাপোজ আমরা গেছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে কেটে হবো লেখমু ড্রাইভ ডট ডি আর আই ভি ই ড্রাইভ ডট গুগল জিলে বলো জি এল ই গুগল ডট কম লেখে সার্চ দিমু তারপরে দেখবাই নতুন ইন্টারফেস বা অনেকগুলো অপশন আইব দেখো একটা নতুন ইন্টারফেস এসে নাম কেটা ড্রাইভ এটা কানেক্টেড কার সাথে থাকে ইমেইলের সাথে থাকে অর্থাৎ তুমি তোমার পিসির মধ্যে ব্রাউজারে যে ইমেইলটা কানেক্ট দেওয়া হয় ও ইমেইলটাকে একটা ড্রাইভ পাওয়া যায় ড্রাইভও দেওয়া দেয় কত জিবি 15 জিবি ফ্রি দেওয়া দেয় তুমি চাইলে আরও 100-150 টাকা দিয়ে আরও অনেক জিবি কিনতে পারবা বুঝেছি না তোমার যদি আরও দরকার হয় ও জিমেইলের আন্ডারে তুমি আরও বেশি রাখতে চাও না আরও বেশি জিবি দরকার তখন কেটে করতে কিনা যায় কেনার অপশন আছে আমরা এখন কেনার দরকার নেই আমরা সাইলে কেটে করতে পারি আমরা দুই তিন যতটা জিমেইল ওপেন করবো ততটা জিমেইলের ভিতরে আমরা 15 জিবি ড্রাইভে স্টোরেজ ফ্রি দেব তো আমরা কেটে করি এই জায়গায় দেখো ড্রাইভ ওপেন হওয়ার পর অনেকটা অপশন আছে এখন ড্রাইভের ভিতরে আমরা কেটে করতে পারবো আমরা মূলত
মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট লাগে, অনেকের কাছে গিয়ে খুঁজিয়া পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিস কিনিয়ে আনা লাগে, টাকা দিয়ে আনা লাগে, বা ডাউনলোড দেওয়ার সময় অনেক সময় পেড করা লাগে। বাট তোমার ড্রাইভের ভিতরে এই জিনিসগুলো তুমি ফ্রিতে পাইবে। দেখো আমরা ড্রাইভের ভিতরে ঢুকলাম, একটা প্লাস অপশন আছে, প্লাস অপশনে আমরা ক্লিক করবো। আমি একটু ধীরে ধীরে পাইয়া যাবো, কারণ এটা অনেকের স্পিডে হইলে বুঝতে সুবিধা হয়, আর অনেকে কেটে হয় ধীরে ধীরে হইলে সুবিধা হয়, কারণে মিডিয়াম আকারে থাকবো। তো আমরা দেখো প্লাস একটা অপশন আছে, প্লাসের সাইটে দেখা আছে এটা নিয়ম, ওই জায়গায় ক্লিক করবো। ক্লিক করলে দেখবে আপ একটা অপশন আছে, তো দেখবে প্রথম অপশন আছে কিন্তু ফাইল আপলোড। ফাইল আপলোড ক্লিক করলে আমার কম্পিউটারের পিসির যে কোনো ফাইল আমি কেটে করতে পারবো, আমরা আপলোড করে রাখতে পারবো। তারপর আছে ফোল্ডার আপলোড, এটা তো ফাইল, এটা একটা ফোল্ডার। ফোল্ডার যেটা যেমন আমি আমাদের বারোই বারানি করে দেবো, ইত্যাদি লোক আমার একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমার অনেকটা ফাইল আছে। তো আমি তখন ও ফোল্ডারটাও আমি আপলোড করতাম পারবো, আমি আমার ড্রাইভে রাখতে পারবো। একটা ইমেজ চাইলে আমি ইমেজ রে রাখতাম পারবো। আচ্ছা তাহলে আমি নিউতে ক্লিক করলাম, ফাইল আপলোড। এখন অপশনটা আমরা দেখি একটা একটা করে দেখি, ইমেজ ইন্টারফেস কেমন হবে। ফাইল আপলোডে যখন আমরা ক্লিক করবো তখন আমরা লেয়ে যাবো কোন জায়গায়, কম্পিউটারের ডেস্কটপ অপশনে লেয়ে যাবো। কম্পিউটারে ডেস্কটপের ভিতরে একটা মেইন মেনু বারে নিয়ে আসে। এখন আমরা এতে কিছু লিখতে করতে পারি, আমরা যে ফাইলটা দরকার বা যে ফোল্ডারটা দরকার আমরা ওই জায়গা থেকে জাস্ট ক্লিক করবো এবং ওটা ক্লিক করলাম। একটা ফাইল, সাপোজ ওটা আমার একটা ফাইল বা আমার কোনো কিছু আছে লেখা, কোনো টেক্সট ডকুমেন্ট আছে, আমি টেক্সট ডকুমেন্টটাকে তখন ক্লিক করবো। তোমার ওটা কনফার্মেশন অফ ট্রান্সফার আছে, ওটা ওটা কিন্তু বললাম একটা ফাইল, এটা একটা ফাইল, এটা কিন্তু কোনো ফোল্ডার না। ও ফাইলটা ক্লিক করবো, ক্লিক করি ওপেনও ক্লিক করবো, অটোমেটিকলি এটা কিন্তু স্টোর হয়ে যাবো আমার ইয়ে দেখো আপলোডার, ওটা যেটা সেভ হইব দেখা হচ্ছে। বুঝা গেছি না অপশনটা, কারো কোনো কোয়েশ্চেন আসেনি এই বিষয়ে? কোনো কোয়েশ্চেন আসেনি বুঝছো নি বিষয়টা? মেসেজ দিবে ক্লাসের সময় মাইক অন করা লাগতো না, যখন হয় তখন মাইক অন। আচ্ছা পরে দেখো এটা হলো কি, আমরা দিচ্ছি একটা ফাইল, তারপরে এনে হচ্ছে ফোল্ডার। ফোল্ডার তো আমরা খোঁজা দিচ্ছি কোনগুলো ফোল্ডার, অর্থাৎ একটা ফাইলের ভিতরে যখন একটা কিতা দেখে আমরা ফোল্ডার অফ ক্রিয়েট করি, ক্রিয়েটের ভিতরে অনেকটা ফাইল লাগে, বড় বড় ফোল্ডারগুলো চাইলে আমরা ওনা নিয়ে রাখতে পারবো। যেমন তোমার ইমেজের একটা, তোমার পার্সোনাল ইমেজের ভিতরে আছে একটা ফোল্ডার আছে, ওনার ভিতরে ফোল্ডারের ভিতরে তোমার অনেক বছরের পিকচার আপলোড করা আছে। তো ওটা তুমি করতে পারবে, ফোল্ডারে ক্লিক করলে ও ফোল্ডারটা নিয়ে তুমি ড্রাইভে রাখতে পারবে, তাহলে এটা সেফ থাকবে। আমরা অনেক সময় সিকিউরিটির লাগে কেটে করি, সিকিউরিটির লাগে আমরা ড্রাইভ ইউজ করি, অনেকে আছে ফোনও রাখলে প্রবলেম আছে, তাহলে আমরা কেটে করতে পারবো, আমরা সিকিউরিটির লাগে আমরা ড্রাইভ বানিয়ে রাখি। তাহলে জিমেইল লগ ইন না দিলে কেউ এই জায়গাটা ইয়া দেখতে পারতো না। আচ্ছা এখন যেটা আমরা বলছিলাম যে তা আমরা কেউ কাছে কিনিয়া মাইক্রোসফট অফিস না নিয়ে বা গুগল থেকে না নিয়ে কথা বলতে পারবো, এক জায়গা থেকে আমরা ফাইল, আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, মাইক্রোসফট ওয়ার্ড হইল কি ড্রাইভার গুগল ডক্স নামে পরিচিত, অর্থাৎ গুগল ডক্সের ইন্টারফেসের ভিতরে আমরা ঢুকি, ঢুকলে দেখুন যেটা আছে মাইক্রোসফট ওয়ার্ডের যত ইন্টারফেস আছে বা ফিচার্স আছে সব গুগল ডক্সের ভিতরে আছে। তাহলে গুগল ডক্সের অন্য নাম হলো কি মাইক্রোসফট ওয়ার্ড। এটা আছে আনটাইটেলড ডকুমেন্ট, অন ক্লিক করলে বা অন্য প্রথমে যে লেখাটা লাগবে ও নামে, সাপোজ আমি লিখলাম আসাদ, তো ও যে নামটা দিচ্ছি ও নামে কিন্তু আমার ডকুমেন্টটা সেভ হয়ে যাবে, যদি আমি অন্য কোনো ডকুমেন্টে কোনো নাম না দিয়ে দিই। এটা হইব গিয়ে আমরা কোন ক্লাস, এটা হইব গিয়ে আমরা ডাটা এন্ট্রি ক্লাস। জাস্ট আমি কিছু জিনিস আমরা লাগে, কারণে হয়তো অনেকের মনে প্রশ্ন হইতে পারে ক্লাস চালানোর সময় যে এই জিনিসটা কোন জায়গা থেকে দেখা নিও। এখন আমি যে অপশনটা ওপেন করবো এর আগে আমি চাইলাম যে তোমার ওই জিনিসটা বোঝা নেই যে আমরা ওই জায়গাতে এই জিনিসগুলো রাখি, তাহলে দেখো ওটা এখন কিন্তু তুমি মাইক্রোসফট ওয়ার্ডের মতো ইচ্ছা মতো সবগুলো লিখতে পারবে, অন্য তোমার ওটা নাম দিতে পারবে, যেমন ফাইলের নামে না দেখো অন্য যেটা আছে প্রথমে ওটা আইসো না, বুঝতে পারছে, কিন্তু তুমি চাইলে এটার নাম চেঞ্জ করতে পারবে, রিনেম করা যায়।
ক্ষেত্রে তুমি তোমার ডেস্কটপ মোডে লিখতে পারবা প্রত্যেকটা, অর্থাৎ কোয়াডের যতটা ইন্টারফেস প্রথমে দেখানো হয়েছিল ক্লাসে সব ইন্টারফেসও আছে, লেখা বোর্ড করা, লেখা সুট বড় করা, লেখার ফর্ম দেওয়া, তারপর হলো কি স্টাইল দেওয়া, সবগুলো অ্যালাইনমেন্ট করা, ডিজাইন করা, প্রত্যেকটা জিনিস আছে গুগল ডকসে। তাহলে আমরা পেলাম গুগল ডকস। দুই নম্বর হলো কি আমরা যাই নিউ ক্লিক করি, তারপর হচ্ছে গুগল শিট। গুগল শিটস হল মাইক্রোসফট এক্সেল, আমরা যেটা মাইক্রোসফট এক্সেল হিসেবে পরিচিত ওইটার অন্য নাম হলো কি ড্রাইভের মধ্যে গুগল শিটস। তো এটা ওপেন করলে আমরা দেখবো যে কি আর ওইটা ওয়ার্ড, তোমার ড্রাইভের আরেকটা সুবিধা হচ্ছে যা লিখে যাবে তুমি সেভ করা লাগে না, এটা অটোমেটিক সেভ হয়ে যায়, তুমি পরবর্তীতে সেলে এডিট করতে পারবা, সেগুলো সেলে কিন্তু করতে পারবা। যেমন একটা ফোল্ডার তুমি ক্রিয়েট করছো, ওটার লিঙ্ক দিলেইলে অন্য কেউ তোমার ফোল্ডারটা ইয়া দেখতে পারবে। তখন এটার মধ্যে দুই তিনটে অপশন দেওয়া যায়, আমি একটু দেখাই অনেক ওটা লোড লইলাম, অনেক কিছু জিনিস দেখাই দিন। আমরা যদি কিন্তু অনেক সময় ক্লাস নোটস দেয়, ক্লাস নোটসের সময় আমরা লিঙ্ক দিয়া দিলাম যে ও ক্লাসে তোমার ও জিনিসগুলো শেখানি হয়েছে, তো প্রত্যেকটা নোটস কিতা দিয়ে আমরা লিঙ্ক দিয়া দিলাম যে ওগুলো এমন দেখো ওটা আমি সাপোর্ট করে কোনো, এটা তো এক্সেল মাইক্রোসফট এক্সেল মূলত ইউজ করা হয় হিসাব নিকাশ করার লাগে, তারপর আছে বিভিন্ন ধরনের ডাটারে আপলোড করে রাখার লাগে, মূলত এক্সেলের মেইন কাজ হলো হিসাব নিকাশ করা। তো আমরা অনেক কয়েকটা জিনিস লিখে রাখলাম, আমি নর্মালি লিখে গেলাম, এখন ও ফাইলটা আমি আরও দিয়ে লিখি, ধরো এটা তোমার লাগে কি তা একটা ইম্পর্টেন্ট ফাইল, তো ইম্পর্টেন্ট ফাইলটা তুমি কীটা পাইতে চাইলে যেমন এর মধ্যে আসো আবু তাইর আসো, আবু তাইর সাইডে কিটা তোমার ও যে ফাইলটা আছে ওটা তুমি সাকিরে দিতাই, ওটা সে দেখতো, তাহলে দেখতো তুমি তো ইলা স্ক্রিনশট তুলিয়া দিলে তো আর সে কিটা করতে পারে না, এনে যদি তোমার কোনো ভুল হইয়া থাকে তাহলে সে ঠিক করতে পারে না। তার কারণে এনে একটা অপশন আছে, অপশনের নাম তো ও শেয়ার আছে, ও সম্পূর্ণ ফর্মটা অন্য কোনো ফর্ম না তোমার ড্রাইভ অ্যাক্সেস করতে পারতো না, জাস্ট ও ফর্মটা কিন্তু করতে পারবো, সে এডিট করতে পারবো বা অন্য ভিতরে যে কোনো জিনিস লিখতে পারবো সে, অথবা কি তার তুমি খালি তার দেখার ক্ষমতা তৈরি হবে আর কোন তার করতে পারতো না আমার মতে আরও। তাহলে আমরা কিন্তু ওটা তো সেভ হয়ে যায়, ওটা সেভ তুমি মনে দেবে শেয়ার, ওটার নাম দিবে যেমন আমরা ওটার নাম দিব দিলাম, কার নাম বলতো আবু তাহের, তাহলে আবু তাহের নাম দিলাম, সেভ দিলাম, এখন দেখো ওই জায়গাতে একটা কিতা আছে এড টু, এটা তো কয়েকটা অপশন আছে, একটা হলো এটা এড পিপুল এন্ড গ্রুপস, মানে এটা তুমি দাওতে পারবে ইমেল দিয়া পিপুল কানেক্ট দিতে পারবে, অন্য জিমেলগুলো কানেক্ট দিতে পারবে, এক নম্বর। দুই হলো কিতা ও লিঙ্ক কপি করলে, এখন দেখো চেঞ্জ হওয়ার সিস্টেম আছে দেখে, এটা হলো ওনার, ওনার এখন তো দেখতে পারবো, এটা হচ্ছে কিতা গেট লিঙ্ক, কোনো কপি লিঙ্ক ক্লিক করলে কিন্তু একটা লিঙ্ক ফাইল নিব আমরা, এখন এনে কিতা হচ্ছে চেঞ্জ টু এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে এনে কিতা হতে পারে লিঙ্কটা যে কেউ কিতা হবে অতক্ষণ ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা কিছু অপশন নেব, অপশন দেখা গেছে না আমি যে জিনিসটা দেখাইছি, আমরা ক্লিক করছিলাম তখন কোথায় আছে তখন লিঙ্কটা আছে, তাহলে আমরা কপি লিঙ্ক করতে পারবো, এখন এই লিঙ্কটা কিতা করতে পারবো এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ইউ নো ভিউয়ার, জাস্ট কিতা করতে পারবো ভিউ করতে পারবো, তাহলে ভিউ যার ভিউয়ার যারা আছে তারা কিতা করতে পারবো জাস্ট দেখতে পারবো আর কোনো কিছু করতে পারতো না, অর্থাৎ এই পেজের উপরে কোনো সময় এডিট করতে পারতো না, কোনো ভুল হইলে সংশোধন করতে পারতো না, তোমার লগে অন্যভাবে কন্ট্যাক্ট করতে হবে। এখন দেখো আমরা ড্রপ ডাউন বক্সে ক্লিক করি, ক্লিক করলে দেখো আছে কমেন্টার এডিটর, কমেন্টার দিলে কিতা করতে পারবো কমেন্টার একটা অপশন আইব, সে কিতা করতে পারবো তোমার চাটর মতো হয়ে আসতে পারবো যে কিতা তোমার এনো ও ভুল আছে ও তোমার সংশোধন করা লাগবো বা ওইটা সঠিক হয়েছে কমেন্ট করে দিতে পারবো, মেন লেখার উপরে কোনো এডিট হইতো না, আর যে এডিটর দিলাই তাহলে এডিটর হইলে এটা চেঞ্জ হয়ে যাবো, লিঙ্ক কিন্তু চেঞ্জ হইব, যখন এডিটর দিবে তখন একটা লিঙ্ক আইব, ভিউয়ার দিলে একটা লিঙ্ক আইব, পরে ও লিঙ্কটা যারা তুমি কিন্তু একটা এডিটর দিতে তার এডিটর দিয়া লিঙ্কটা অন্য কপি করবে, কপি করার পরে ডান দিবে, তাইলে আমি এখন যে কেউ সাপোজ আমি তোমার মেসেজ হয়ে তোমার ওটা দিলাম ও লিঙ্কটা তোমার পেস্ট করে দিলাম, এখন তুমি কিন্তু করতে পারবে
ও লিঙ্কে গিয়ে ঢুকিয়ে ওটার লেখাটা চেঞ্জ করতে পারবে যে কেউ। তো তুমি যদি চেঞ্জ করে এডিট করে দাও তাহলে তোমার ইন্টারফেস শো করবে যেটা এডিট করা যেটা আছে ওটা, পরে তুমি আবার এডিট করার পরে ওটার লিঙ্ক আবার আমার দিলে আমি সঠিকটা দেখতে পাবো। এটা হলো কি খালি এক্সেল না, এটা ওয়ার্ডও সেম ওরকম শেয়ার আছে। আচ্ছা তাহলে আর বাকি কাজ যেগুলো আছে এগুলো তোমার এক্সেলের মতোই, প্রথম কয়েকটা ইন্টারফেস যেগুলো কি থাকে ওয়ার্ডের মতো, আর অন্য যেগুলো আছে এগুলা ওই যে এগুলো আছে এগুলো হলো অঙ্কর মতো, ওই যে আছে ফাংশন আছে অঙ্ক, এগুলো একবার ইজি দেখতে কঠিন লাগে, শিখিয়ালে দেখবা ইজি লাগবে, যখন এক্সেলের ক্লাস হইব তখন ডাটা এন্ট্রি ক্লাসও দেখা নিব এক্সেল, যারা বেসিক জানে নাই তারা বুঝবে। আচ্ছা তাহলে আমরা পাইলাম কয়টা ফাইল, পাইলাম ফোল্ডার, পাইলাম এক্সেল, পাইলাম তারপর এটা আসলো কিটা ওয়ার্ড, পাইলাম গুগল স্লাইডস। গুগল স্লাইডস হইলো কি ওই তোমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও যেরকম কাজ করা যায় গুগল স্লাইডসও সেম কাম করা যায়। এখন প্রবলেম হইলো কিটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তুমি কিটা লিঙ্ক শেয়ার দিতে পারতে না, তোমার ফাইল শেয়ার দেওয়া লাগবে ডকুমেন্ট শেয়ার, বাট গুগল ড্রাইভতে কাজ করলে কিটা তোমার যদি অপশন না থাকে ফাইল শেয়ার আর তুমি কিটা করতে লিঙ্ক দিলাইলে যে তোমার কাজটা দেখতে পারো। এখন আরও কিছু অপশন আছে, দেখো মোরও ক্লিক করো তাহলে গুগল ফর্মস, তাহলে গুগল কিন্তু আমরা যে ফর্ম মেক করা যায় যে সাপোজ ধরো তুমি অ্যাডমিশন নিতে, অ্যাডমিশন হলে আমরা কিতা করলাম একটা ফর্ম রেডি করলাম, দেখাই দেবো মাইক ওয়ার্ড ড্রাইভ বিষয়ে আরও টোটাল আলোচনা করবো, আমরা ফর্ম রেডি করতাম, তখন অনেক তারা ফর্ম রেডি করতে পারবে। তখন ফর্ম রেডিটা কীভাবে করা যায় দেখো, ফর্ম সাইজে কিন্তু কিতা নেওয়া যায়, এই যে ফর্ম আছে এই ফর্ম সাইজে এক্সামও নেওয়া যায়, কোয়েশন লেখ তুমি কোয়েশন করতে পারবে, যারা দিবাই তারা কিতা করবো অপশন দিতে পারবে, মাল্টিপল কোয়েশন করতে হবে, প্যারাগ্রাফ আকারে লিখতে করতে পারবো, অনেকটা অপশন আছে এনো। পরবর্তীতে যারা তোমার কাছে কিতা টোটাল ফর্ম ফিল আপ করিয়া সেন্ড করবো ও রেসপন্স অপশন আইলে তুমি দেখতে পারবে খারা খারা তোমার কিতা করছে ফর্মটা ব্যাক করছে, তাহলে তখন আমরা তোমাদের লাগে একটা ফর্ম দেখাইলে দেখাইলে বেটার হইব। এখন আনটাইটল ফর্ম এটার নাম দিই আমরা কিতা অ্যাডমিশন ফর্ম, সাপোজ অ্যাডমিশন ফর্ম দিলাম, ওকে তখন আমরা ও জায়গায় তাই এটা হলো কি প্রথম কোয়েশন, প্রথম কোয়েশন আমি দিলাম হু আর ইউ, আমার প্রথম কোয়েশন হু আর ইউ। এখন এটা হলো কি মাল্টিপল কোয়েশন দিলে তো আর হু আর ইউ তোমার ই না দিতে না, তোমার নাম আমি কিটা মাল্টিপল দিলে হইব নি এমসিকিউ আকারে দিলে হইব, তোমার নাম তো যে কোনো তো হইতে পারে, তো এটা আমরা কিটা আমার প্যারাগ্রাফ আকারে দেবো, মানে যার যে নাম আছে তার নাম প্যারাগ্রাফ আকারে দেবো, শর্ট আনসার মানে ছোট আকারে লিখতে, প্যারাগ্রাফ দিলে সে বড় করে অন্য জিনিস লিখতে পারবে, মাল্টিপল চয়েস দিলে হইব কিটা জাস্ট সে সঠিকটা ভুল দেওয়া তাও সঠিকটা আনসার দিতে পারবে, ড্রপ ডাউন হইলে ফিনিশে দিকে আছে এগুলো দেখার পিছনে মাল্টিপল তাও প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ দিলে এখন তুমি কিটা করবে তোমার অন্য ওটা তোমার যে নাম আছে ওটা তুমি লিখতে পারবে। তাহলে ই পাইলে আমরা একটা একটা দিয়ে কোনো প্রশ্ন হয় নি, প্রশ্ন হয় না তখন আমার দরকার হলো কিটা আরেকটা প্রশ্ন তোমার কথা ও ক্লাস হয়ে যাবে ক্লিক করবে, নতুন আরেকটা কোয়েশনের অপশন আসবে, ফলে হোয়াই ইউ ওয়াই ওয়ান টু লার্ন ফিলিংস ইন, তাহলে দিলাম আমি দুইটা অপশন, এখন এটার কিটা শর্ট করে দেবো, এটা লং আনসার তুমি দিতে পারবে অথবা শর্ট আকারে তোমার যদি হয় আমি কিটা তুমি অল্প কথার মধ্যে দাও তখন লিখবো শর্ট আনসার, তাহলে আমরা তুমি শর্ট আকারে দেব তোমার নাম, তোমার নামও তো বড়ো হইতো না তুমি কিটা করতে পারবে এটা চেঞ্জ করি শর্ট আনসার দিতে পারবে, আচ্ছা পরে লাগে আরেকটা কোয়েশন মেক করতাম, তখন তো আমরা প্যারাগ্রাফ আকারে দেখছি এখন দেখি আমরা মাল্টিপল আকার দিলাম, হুয়েন ডিড ইউ বর্ন, তাহলে এখন তোমার আমি কয়েকটা অপশন দিয়ে লেখতে পারি হুয়েন ডিড ইউ বর্ন, দেখো এটা যেহেতু লেসি নাকি দিয়েছে অটোমেটিক লিখে দিয়েছে প্রশ্নের সাথে সাথে ডেট হচ্ছে, এখন ডেট আমার মেন উদ্দেশ্য কিটা এটা প্রথমে তোমার ডে দিতে হবে পরে মান্থ পরে ইয়ার দিতে হবে, তুমি আমার ক্লিক করলে তখন তোমারই দেওয়া হইব, তোমার ইন ইন্টারভিউতে কোনো ক্যালেন্ডার আসবে তুমি ক্যালেন্ডার অটোমেটিক সেট করে সেট করে নিতে পারবে, তাহলে এটাই হলো ডেট। তখন আমরা মাল্টিপল কোয়েশন দেই হু ইজ ইয়োর মেন্টর, আচ্ছা এখন কিন্তু মাল্টিপল চয়েস দিলাম, তাহলে অপশন এ এটা কি আছে শর্ট আনসার আছে আমরা এটা কিতা করিয়ে দিই মাল্টিপল চয়েস দিয়ে দিই মাল্টিপল চয়েস, তাহলে প্রথম অপশন
প্রথম অপশন অপশন ওয়ানের বদলা তুমি দিবা, যেমন ধরো আমি দিলাম এ, পরে সেটটা তো বানাইতে, পরে দিবা কেন নাম আদার না দিয়ে একটা দেবে, আমি ক্লিক করবে তাহলে ফাটাইছে এ বি সি ডি এইচ। আর তুমি সাই রায় না বাকি কিতা করতে হবে, ক্রস করতে হবে, আর একটা দিতে চাও ডি রে কাটতে চাও কাটিলে সমস্যা না, তোমার যেটা এ আদার দিবে আদার দিতে হবে, অপশনও কি ধরবে অ্যাড অপশনও, আমার অপশনও ক্লিক করবে, অ্যাড অপশনও ক্লিক করে আমার লেখকে দিবে তোমার যে জিনিসটা, যেমন ধরো এ বি সি ডি টা নাম, তো আমি এ বি সি ডি দিলাম, তাহলে আমার এখন তো লাগে নি, বাকিগুলো আমার লাগে না, তাহলে আদার খাটিলি আমরা আর অ্যাড অপশন খাটা লাগে না, তাহলে ও সাইডটা তোমার মাল্টিপল চয়েস হয়ে গেলো। তো ওরমভাবে ফর্ম করার পরে ও যে সেন্ড আছে সেন্ডও গিয়ে আমরা যেটা করি তোমারে ইমেল করতাম পারি, আমরা টু তোমার ইমেল দিলে এলো তোমার কাছে পৌঁছাইব, লিঙ্কও গিয়ে আমরা যেটা করি শর্ট এন্ড লিঙ্ক মারি, অর্থাৎ ইউআরএলটা শর্ট করি, আরও কপি আছে কপি করি, এখন দেখো আমি সবাইরে দিলে সাপোজ আমি সবাইরে দিলাম, সবাইরে দিছি সবাই কিতা করতে পারবে ও ফর্ম ফিল আপ করে দিতে পারবে, তখন আমার আমি আমার মেন ফাইলও আইমু দিলাম, কোনো আইলে কিন্তু তুমি যারা এটার আনসার দিবে আমার রেসপন্স আইয়া অ্যাড হইব, তারা নাম আইব, যে যে কোয়েশন দিবি সব কোয়েশন আইব, যদি ইমেইল অ্যাড করে দেবো তোমার ইমেইল হইব, যতটা ডকুমেন্ট তোমার প্রশ্ন করা হইব ততটা ডকুমেন্ট ওই জায়গাতে আইব, আর একটা ইমেইল থেকে করতে পারবে একবার আনসার দিতে পারবে, বা একটা ডিভাইস থেকে পারতে পারবে, এক ডিভাইস থেকে দুইবার দেওয়া যায় না। তো আমি ড্রাইভার যতটুকু দেখাইছি ততটুকু বোঝা গেছে নি, আমি মেইন ক্লাসে যেতাম চাইলাম, সবাই কি তা ক্লাসও অ্যাটেন্ড আসুন, এখন হলো কি আমরা আজকের মেইন ক্লাসটা হলো কথা, আমরা কতদিন পেজ ক্রিয়েট করছিলাম পেজ ও কার্ড এড করতাম, আচ্ছা এখন পেজ ও কার্ড এড করতে হলে আমরা কিতা লাগবো একটা মাস্টার কার্ড বা ভার্চুয়াল কার্ড লাগবে, এখন আমরা অনেকের কাছে কিতা নাই কার্ড নাই, তাহলে আমরা কীভাবে কার্ড এড করতে পারি, অর্থাৎ কুপন তো ফ্রিতে নেই আমরা ক্লেম করি, আমরা তো একটা ভিডিও অলরেডি দিছি, ভিডিও দিছি এটা থেকে যারা একটু এক্সপার্ট আছে তারা বোঝার কথা কীভাবে কাজটা করা, আর যারা এখনও বুঝছো না তারা কন্ট্যাক্ট করবে, আজকে আমি জাস্ট তোমার কার্ড করা দিই, অর্থাৎ ইনো টোটাল দেওয়া আছে, ক্লেম করার সিস্টেম ভিডিও দেওয়া আছে, পাশাপাশি হইলো কিটা আনক্লেম, ক্লেম আনক্লেম বুঝ আছে, আনক্লেম হইলো কিটা যে আইডি দিয়ে তুমি কুপনটা করছো ওটা কিটা সরাসরি আইডি বেসিয়ে দাও, এটা হলো আনক্লেম, আর ক্লেম হইলো কি তুমি কার্ড ইউজ করিয়া জাস্ট কিটা করছো তারে কোডটা শেয়ার করছো, যে কুপন কোডটা আছে তারে মেম্বার বানিয়ে যাচ্ছ সে কোডটা ইউজ করতে পারছে ওটাও, বুঝে গেছেন ক্লেম আর আনক্লেমের মধ্যে পার্থক্য। এখন হলো কি আমরা কার্ড ফিলআপ করতে পারি, কার্ডে ধরার সময় সবাই কিতা করবে একটু মনোযোগ সহকারে দেখবা, যদি কোনো জিনিস না বুঝা যায় তাহলে জানাইবে, দেখো আমি তোমার একটা উইন্ডো গঠন করি, সফটওয়্যারগুলা লিঙ্ক দিয়া দিলে আমরা কিতা করতে পারি, লিখতে পারি যে এটা মাস্ট কার্ড, তো তাহলে ভার্চুয়াল কার্ড জেনারেটর দিয়া লিখতে পারি, বা ক্রেডিট কার্ড জেনারেটর দিয়ে লিখতে পারি, বা সিসি জেনারেটর দিয়েও লিখতে পারি, আমরা যেগুলো করছি ওরকম। আচ্ছা তাহলে প্রথমে এগুলোকে আমরা যেমন কিতা র্যান্ডম ক্রেডিট কার্ড নাম্বার জেনারেটর, সফটওয়্যারের নাম হলো কি এন এ এম এস ও নামস জি এন জেনার জেন ডট কম, সফটওয়্যারের নাম নামস জেনার ডট কম, কপি করলাম
ইনো দিলে তো সব চার্ট থাকতো না, তাহলে আমি অন্য দেওয়ার পর অন্তা কি কপি করিয়া যে ফেল করতে পারবা, ওটা নিয়ে গ্রুপও ছাড়ো, মেসেঞ্জার গ্রুপ আছে না, মেসেঞ্জার গ্রুপও ছাড়তে পারো, যে কেউ দায়িত্ব নেও, সে মেসেঞ্জার গ্রুপও ছাড়ো রাখো স্যার, পাই কিছু দেখায় না, আচ্ছা একটা মিনিট দেখা, বাকিরা কিন্তু দেখা যায় না, আমি এখনো তো কোনটা দেখাইলাম না, আমি মেইন ইন্টারফেসে আছি, এখন দেখা যায়নি, একজনের দেখা যায় বাকিরা দেখা যান না, এখন একটু চেক করো তো ভাই, আচ্ছা এখন ঠিক আছে, ওকে তাহলে দেখো আমরা যাইলাম, আমি কি তাহলে আমি মেসেঞ্জার সবাই এর নাম দিলাম, একটু সময় দাও আমি লিখে দিলাম মেসেঞ্জারও, কিন্তু সবাই স্মরণ রাখতে হইব আমি যে যেগুলা দিলাম, প্রথমে যেটা নাম দিব ওটা থেকে একটা করতে হইব, পরেরটা থেকে আর একটা করতে হইব, ওরকম একটা থেকে কিন্তু সম্পূর্ণটা হয় না, সে না দেখা গেলে সাথে সাথে হইবে, তাহলে প্রথম যেটা আছে এটার নাম আমি অলরেডি গ্রুপে সবাই দিলাইছি, এখন হলো কি দেখো আমরা যখন ইন্টারফেসটা আছে, আচ্ছা আমরা এগুলো ফাটিয়ে দিই, অ্যাডসগুলো ফাটিয়ে না দিলে আমরা দেরা হবে, আচ্ছা দেখো এর মধ্যে যখন আমরা ওপেন করবো একটু অ্যাডস দেখা যাবে, আচ্ছা ওগুলো আমরা অন্য কিতা আছে, অফ শুট এটা একটা অ্যাডস গুলো ফাটে, আচ্ছা প্রথমে আছে একটা দেখো বিন নাম্বার, বিন নাম্বার যে জেনারেট করা এটা কিন্তু এক এক দেশের এক একটা বিন নাম্বার থাকে, তুমি ইউনাইটেড স্টেটের লাইক করতে হইলে তোমার ইউনাইটেড স্টেটের যে একটা বিন নাম্বার করবো এটা না, বিন নাম্বার মানে হলো কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু সহজে কিতা করা যায় না, খুঁজিয়া পাওয়া যায় না, তো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার পাইতে হইলে যারা এক্সপার্ট লেভেলে কাজ করে তারা একমাত্র শুধু কিতা করতে পারবো বিন নাম্বার খুঁজিয়া বার করতে পারবো, অর্থাৎ তোমার বিন নাম্বার দেখাইতে হইলে আমরা টোটাল ফার্স্টটা ওয়েবসাইটও যাইতে হইব, ফার্স্টটা ওয়েবসাইটও গিয়া তোমার বিন নাম্বার ক্রিয়েট করা শিখাইতে হইব, তো আজকের ক্লাসে আমরা বিন নাম্বার ক্রিয়েট করা শিখাইতাম না, জাস্ট আমি একটা নর্মাল বিন নাম্বার দিয়া দিব, আর ওটা থেকে যেটা বলবো আমরা র্যান্ডমলি কিছু কার্ড আমরা বানাবো, দেখবো নতুন নতুন কার্ড কীভাবে ম্যাচ করা, আচ্ছা তাহলে আমি একটা বিন নাম্বার লিখি, বিন নাম্বারের অর্থ সবাই বুঝছে না, বিন নাম্বারের অর্থ হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তাহলে আমি একটা প্রথমে বিন নাম্বার লেখলাম 549458, আমি একটা বিন নাম্বার লেখা, লেখার পরে যেটা আছে এগুলো তো কার্ড সিসিবি চেক করা আছে, ওকে এগুলো সব কোয়ান্টিটি তুমি কতটা হয়ে যায়
দশটা চাইলে, দশটা বিশটা চাইলে বিশটা তুমি দিতে পারবে, মানে কতটা কার্ড চাইলে আমরা জেনারেট ক্লিক করি। দেখো এখানে কতটা আছে, বিশটা রেজাল্ট দিয়ে দিছে, ও বিন নাম্বারের আন্ডারে কতটা কার্ড আছে তা। এখন কার্ড নাম্বারে দেখো প্রথম ফাইভ লাইনের আগরণ যা, তা হলো কি 16টা নাম্বার হলো কার্ডের মেইন নাম্বার। এরপর আছে 01/2023, এটা হইলো কি তা এক্সপায়ার ডেট। আর 432 হইলো কি, এটা হইলো কি সিকিউরিটি কোড। এখন আমরা একটা কাজ করতে হবে, যতটা কার্ড আমরা জেনারেট করে দিচ্ছে সবগুলা কি করতে হবে, কপি করতে হবে। এখন ধীরে ধীরে দেখো সবগুলা কার্ড কপি করতে হবে। কপি করার পর এখন আমরা যেতে কোন জায়গায়, এখন ইনোর মধ্যে সব কার্ড কি তাই লাইভ আছে না, এটা তো একটা প্রশ্নের বিষয়। এখন যদি কার্ড লাইভ না থাকে তাহলে কিন্তু তোমার কীর্তন না, কার্ড না লাইভ না থাকলে তোমার অথরেন্টেশন দিত না, এটা তোমার সাপোর্ট দিত না, তখন তোমার যে কার্ড লাইভ আছে ওটা আগে খুঁজে যাওয়া হতো। তো এটার লাগে আমরা এখন দেখো আরেকটা ওয়েবসাইটও যাইলাম, ওটার নামও আমি গ্রুপে সবাই দিলাম, আগে আজকে আমরা গেছিলাম মেমসি জেনারেটর, এখন দেখো চেকার সিসি। তো সাইটের নাম কিন্তু চেকার সিসি দেওয়া, আর পরবর্তীতে দেওয়া আছে স্পেশাল হ্যাকিং ডক ওয়েব সিন্ডারিও ডট কম, এটা হলো কি তারা মেন, এটা হলো হ্যাকিং করে বের করা আর কি, মেইন এটা দিয়েছে না চেকার সিসি হলো তারা ডোমেইন। ওই জায়গায় টাইমও আগে কি তখন আমরা ও যে আগে যেগুলো আসতো অন্য যেগুলো আসতো কি আসতো অন্য যেগুলো কপি করছি অন্য আইমু আইয়া ও সারা গুণ অন্য মাউসের রাইট বাটন ক্লিক করিয়া অন্য পেস্ট অপশন আছে, পেস্ট ক্লিক করি, পেস্ট ক্লিক করার পরে অন্য স্টার্ট দিন, তাহলে দেখাইব যে আমার অন্য কতটা লাইফ কার্ড আছে, কতটা ডাই হয়ে গেছে, কতটা আননোন আছে, মানে বোঝা যাইবে। দেখো আমরা অলরেডি একটা বিশটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা আমি যে বিশটা নাম্বার দিছি এর মধ্যে আননোন, মানে এগুলা সঠিক না, এগুলা কার্ড কি তৈরি ড্যামেজ হয়ে গেছে, আর ওই যে কার্ডগুলো আছে এগুলো এখনও কিন্তু আছে সফটওয়্যার লাইভ আছে, তাহলে এগুলো আমরা ইউজ করতে পারি, আমরা যে কোনো একটা ইউজ করব অন্তাই দেবো। আমরা অতটুকু কি ধরি কপি করিয়া রাখি, বা আমরা কি ধরতে পারি আমরা আরেকটা, এগুলো তো সব লাইভ না নি, তাহলে আমরা কি ধরি অন্তাই সবগুলো কপি করে রাখি, এই কার্ডগুলো আমরা কি করতে পারবো আমরা ইউজ করতে পারবো, তাহলে এগুলো আমরা কপি কোন জায়গায় করবো আমরা ওই জায়গায় তাই মেনু বার হইয়া নোটপ্যাডে ক্লিক করবো, নোটপ্যাডে আমি কি করবো কন্ট্রোল ভি ক্লিক করবো, এগুলা পেস্ট হয়ে যাবে, পেস্ট হওয়ার পর কন্ট্রোল এস ক্লিক করবো, এগুলা সেভ হয়ে যাবে, আমরা অন্য ফাইলও গিয়া সেভ অপশনে ক্লিক করবো, তাহলে সেভ হয়ে যাবে। তাহলে এগুলো কী আছে লাইভ কার্ড আছে, এগুলো আমি কয়টা কার্ড কয়টা তোমার পেজে ইউজ করতে পারবো, যতটা লাইভ আছে ততটা আমরা ইউজ করতে পারবো। এখন দেখো সবাই কি তা বোঝা গেছে নি কিভাবে কার্ডের নাম্বার খুঁজে বার করবো, ভার্চুয়াল কার্ড আরো কোনো কোয়েশ্চন আছে নি বিষয় নিয়ে, প্রশ্ন থাকতে পারে বিন নাম্বারের মধ্যে, বিন নাম্বার বাই বা খুঁজে বার করতে হলে হ্যাক করা লাগে, এখন তুমি তো কিন্তু হ্যাক আবো নর্মাল ডিজিটাল মার্কেটিং করেছো, তুমি কিন্তু হ্যাক করো তুমি তা বুঝো না, হ্যাক জানতে হলে পাইথন জানা লাগে, আর নর্মালি কিছু বিন চেকার আছে যেগুলো এগুলো সঠিক হয় না।
আমার কথাগুলো শোনা যায়নি, আমি তো কেউ রেসপন্স বুঝলাম না। বিন নাম্বারটা ইউজ করতে পারো, অথবা যার যে সময় খুব বেশি প্রয়োজন হয় বিন নাম্বার কিনিয়ে নেওয়া লাগে। এক একটা বিন নাম্বারের দাম 100 টাকা করে হয়। বিন নাম্বার একটা বিন নাম্বার নিতে হলে মিনিমাম আধা ঘন্টা টাইম দেওয়া লাগে, কারণ এগুলো হলো কি ব্যাংকের সার্ভার থেকে হ্যাক করা হয়। কিছু জেনারেট করে রাখতে পারো, যেমন যখন তোমার যে বিন দেওয়া হইব তখন কি তাও যে যে জায়গায় 10 দেওয়া আসতে হবে তাও পায়, তোমার একটা বিন দেওয়া পরে তুমি অন্য 100 বা 200টা কি তাও পায় লিখে তখন জেনারেট হবে, তখন দেখবে তোমার কার্ডের পরিমাণ কি তাও রাখবো বেশি বার হইবে। আর কোনো কোয়েশ্চন আছে? আর ওকে, এখন দেখো আমরা আমাদের গত আচ্ছা আমরা এখন যাই, আচ্ছা সবাই কি তার বুস্টিং বা কুপন কোড ক্রিয়েট এগুলো পারবাই নাই? কিভাবে কার্ড ইউজ করে ক্লেম করতে হয় পারবাই নাই, জাস্ট তো প্রবলেম আছে কার্ড, আর তো কোন তার ভিডিও দেখলে প্রবলেম আর কথা না। আর তাই হয়েছিল তুমি কি তার কুপন কোড পাইছো না? তুমি চেক করার তিনটে সিস্টেম আছে, এক হইলো কি তোমার যে পুষ্ট করছে পুষ্ট চেক করতে পারবে, দুই হইলো কি তোমার পেজের রাইট সাইডে দেখবে, রাইট সাইডে দেখবে যদি পাও তাইলে তাইলে তো ভালো, না পাইলে কি তারপর যে পুষ্ট বুস্ট করছো ও পুষ্টর ভিতরে ঢুকবে গিয়ে দেখবে উপরে লেখা থাকতে পারে, অথবা তুমি তোমার নোটিফিকেশন চেক করবে নোটিফিকেশনে দেওয়া থাকে। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা নেক্সট স্টেপ স্টার্ট করি। যে ক্লাসটা হইব গে তোমার তোমার তোমাকে দেওয়া হয়েছে না হচ্ছে যে কেন হচ্ছে তোমার তোমার ফাইলের মধ্যে দুটি আমরা ফেসবুক মার্কেটিং কতক্ষণ যত সময় শিখছিলাম শিখছি, ফেসবুক কীভাবে বুস্টিং করতে হয়, কুপন কোড কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে কার্ড ইউজ করতে হয়, তাদের সময় যেগুলো শিখছিলাম কিছু শিখছিলাম পেড, কিছু শিখছি আনপেড। আনপেড ছিল কুপন কোড ক্রিয়েট, পেড ছিল বুস্টিং। এখন দেখো ফেসবুক মার্কেটিং এর মেইন ক্লাসটা কিভাবে কোনো টাকা ছাড়া তুমি খাজ শিখিয়া কাজে লাগানি যায়। ফেসবুক মার্কেটিং তাহলে আমরা এই যে ক্লাসটা আছে ক্লাসটা আমরা ফেসবুক মার্কেটিং ক্লাসের মধ্যে আমাদের যে সিলেবাসটা আছে তাকে হোয়াই ইজ ইজ বেনিফিশিয়াল বা হোয়াই বে হোয়াই অল বেনিফিট, আমরা ফেসবুক মার্কেটিং কেন শিখবো বা এর বেনিফিট কীটা। তারপর আছে হাউ টু ফাইন্ড ইউএসএ ফেসবুক গ্রুপস, হাউ টু জয়েন ফেসবুক গ্রুপস, ক্রোম গুগল শিট অ্যান্ড প্রোভাইড স্যাম্পল, হাউ টু মেক পোস্ট, হাউ টু পোস্টিং ইন ফেসবুক গ্রুপস, প্রুফ লিঙ্ক কালেকশন আফটার পোস্টিং। ইংলিশ দেখে আবার কেউ ডরাইও না, এটা একবারে ইজি, তার বাংলা একবারে ইজি। হাউ টু ফাইন্ড ইউএসএ ফেসবুক গ্রুপস মানে কীভাবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ফেসবুক গ্রুপগুলো খুঁজে পাইবে সবাই আমরা পারবো।
যা সার্চ হয়ে গেলে তা দিব, কয়েকটা নাম হয়ে গিয়ে দিব, ওরকম ভাবে সার্চ দিব। এর আগে কিছু রুলস আছে, রুলস কইয়া দিলাম, আগে দেখে লাই সিলেবাসটা। তারপর আছে হাউ টু মেক পোস্ট, কিভাবে পোস্ট মেক করতে বা ক্রিয়েট করতে হয়, হাউ টু পোস্টিং, কিভাবে পোস্ট কিতা করা পোস্ট করা লাগে ওটা। তারপর প্রোফাইলিং কালেকশন আফটার পোস্টিং, এখন পোস্ট করার পর যে কিতা তুমি যে পোস্ট করতে এটার একটা কিতা আছে মানে প্রোব আছে না, ও প্রোবটা কিতা করতে হইব, প্রোবটাও খুঁজে বার করতে হইব। তখন ওই প্রোবটা কীভাবে পাওয়া যায় তাও দেখাই দেবো। তারপর হচ্ছে হাউ টু প্রিপেয়ার জব রিপোর্ট শিট অ্যান্ড সাবমিট, কীভাবে যে তুমি তার জবটা করছো এটা কীভাবে কিতা করতে হইব, রিপোর্ট তৈরি করবা। রিপোর্ট মানে কিতা যে তুমি কাজ করছো তা একটা রিপোর্ট, পরে এটা কীভাবে তার সাবমিট হতে হয়। তারপর হোয়াই ফেসবুক আইডি মে ব্লক, কোন কোন কারণে ফেসবুক আইডি ব্লক হয়। তারপর হোয়াই পোস্ট ডোন্ট লাইভ, কোন কোন কারণে পোস্টগুলো লাইভ হয় না, অর্থাৎ তুমি পোস্ট করছো পরবর্তীতে এটা দেখা যায় না। ইফ ফেসবুক ডিক্লেয়ার এ লিঙ্ক স্পাম, যদি ফেসবুক কোনো লিঙ্কে মূলত বেশিরভাগ কাজই লিঙ্কের হয়ে থাকে, লিঙ্কে স্পাম করে থাকে, হোয়াট টু ডু, হাউ টু মাস্কিং, কীভাবে কাজটা করতে হয় আর কীভাবে ওইটার প্রবলেমটা সলভ করা যায়। এখন আমি তোমাদের কাছে, আচ্ছা এখন আমার প্রথম কোয়েশ্চন থাকবো, আচ্ছা আমি দুইটা সেকেন্ড, সরি ফার্স্টটা সেকেন্ড আমি আগে, প্রথম কোয়েশ্চন তাহব শাকিরের কাছে যে ফেসবুক মার্কেটিং কেন করা হয়। শাকির আমার কি কথাগুলো শোনা যান নি? আচ্ছা বাকিদের তো আমার কথা শোনা যান নি, শাকিরের মেবি রেসপন্স না, শাকির ক্লাসও আসেনি। শাকিরের মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে। আবু তাহের ফেসবুক মার্কেটিং বলতে কি বোঝায়? আমার নেটওয়ার্ক প্রবলেম হইছে ভাই, দাঁড়াই গেছে। হ্যাঁ বুঝছি বুঝছি। আবু তাহের তোমার কাছে কোয়েশ্চন হলো কি ফেসবুক মার্কেটিং বলতে কি বুঝো, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? কোয়েশ্চনটা মাইক অন করে দিতে পারো তুমি আনসারটা। আচ্ছা ওকে, এর মধ্যে কেউ অনেক তুমি আনসার দিতে পারবে না, ফেসবুক মার্কেটিং বলতে কি বুঝায়? ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বলতে খুব ইজি। দেখো আচ্ছা ওকে 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 লেটস সি, দেখি আমরা সবাই দেখি। যেমন আমি বেস্ট কার লিখতে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখো কোন পোস্টটা প্রথমে আয় দেখো, দেখো একটা গাড়ি সাপোজ
আমরা কারটার আচ্ছা ওটা আমরা সিলেক্ট করি, সাপোজ ও কার আমি আগে বুঝাইলে সেভ করি পরে পুস্ট করা দেখাই, সাপোজ ও কারটা আছে একটা কোম্পানি আমার কাছে বললো শেয়ার করলো 5000 লাগিয়া, কেন শেয়ার করলো তার ও প্রোডাক্ট যেটা আছে যেমন ও গাড়িটা, ও গাড়িটা কি তোমার সে মানুষের কাছে পৌঁছাইত যে তার একটা কোম্পানি একটা নতুন গাড়ি লঞ্চ হয়েছে, লঞ্চ করা গাড়িটা কি তোমার তো মানুষের দেখতো ওটা সম্বন্ধে মানুষের রিভিউ দিত, মানুষের ওটা কি তো কিনতো, ও ধরেন তো মেন আমাদের মনে প্রফেশন একটা কোম্পানি খেলে ওরা ওখানে তার প্রোডাক্টটা সাপোজ গাড়ি না গাড়ি, তারপর কোনো বিউটি জিনিস আছে, তারপর কোনো ক্লথিং প্রোডাক্ট আছে যেমন শার্ট বা প্যান্ট আছে শাড়ি আছে, তো একটা কোম্পানি কি তারপর আমার প্রোডাক্টটা দিয়া দিব, দেওয়া হয়ে বোঝা যেটা তুমি এগুলো মূলত খারাপ হবে ইউএসএ থেকে করে, আমি আগে ভাইয়া দিলাম এই কাজগুলো বেশি পাওয়া যায় ইউএসএ ভিত্তিক, আগে যেগুলো দেখছো সব পাইছো বাংলাদেশের, এখন যে একটা কাজটা শিখবা এটা ভাইরাল লাগে বুস্টও করা যায় বাইরে লাগে, এখন দাও ও কার্ডটা দেখে তো তুমি মার্কেটিং করতে গেলো, তো মার্কেটিং করা লাগে তা লাগবে তোমার তোমার নির্দিষ্ট প্রোফাইল থেকে, তো শুধু মার্কেটিং করলে হইতো না, তো এগুলো মার্কেটিং করতে গেলো বিভিন্ন ইউএসএর পেজে বা বিভিন্ন ইউএসএর গ্রুপে বা যে কান্ট্রির বায়ার থাকবে, যদি বায়ার বাইরে হয়ে আসতো তো তুমি কানাডার গ্রুপগুলোতে করো, তখন তোমার কী করতে হবে কানাডার গ্রুপগুলোতে করতে হবে, এখন কোয়েশ্চন হলো কি আমি তো গ্রুপও শেয়ার বা জয়েন না, তাইলে আমি তো একদিনে তো সব মার্কেটিং করতে পারতাম, তো আমরা ক্লাস শুরুর আগেই একটা জিনিস হয়েছিলাম যে আমরা কাজে লাগার আগে প্রপার্টি নিজে রেডি করিলাম, প্রপার্টি রেডি বলতে কি তো আমি গ্রুপগুলোতে আগে থেকে জয়েন হয়ে যেতাম, তো এখন হলো কি ফেসবুকের একটা রুলস আছে কিন্তু রুলসটা হলো কি 5, যারা ই 5 রে কি করে ফলো করে তারা সাকসেস হয়, আর 5 রে যদি ফলো করে না তাহলে তারা অনেক সময় আনসাকসেস হয়, তারা আইডি নষ্ট, ফেসবুকের আনসাকসেস মানে তারা আইডি নষ্ট আর কোন তারা, তো মার্কেটিংটা কেন করা নিয়ে তা বুঝলাম, বেনিফিশিয়াল কিতা বেনিফিশিয়াল হলো কি সে তার প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারছে, একসময় কিতা অনেকে আছে তার প্রোডাক্টটা দিকে ভালো লাগছে সে কোম্পানির অর্ডার করতে পারে, ওই জন্যই তো মার্কেটিং করা, এমনিতে তো আপনি মার্কেটিং করেন না, ওটা হলো কি মেইন ফ্যাক্ট। আচ্ছা এখন আমি বলছি যে ফেসবুকের রুলস 5, তো আমরা যারা এখন সবাই যারা আছি তাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, তা হলো কি তা আমরা জাস্ট ও কাজে লাগিয়া ফেসবুক মার্কেটিং কাজে লাগে ফার্স্টটা ইউএসএ নাম দিয়া ফার্স্টটা ইউনাইক আইডি করুন, আর আইডিগুলো করুন কিনা থাকি ফোন থাকি সেই পিসি থাকি করতে হবে, পিসি থাকি একটা আইডি দুইটা আইডি তিনটা আইডি খুলিয়া লেগে থাকবে আইপি ধরে নিব, ধরে নিলে তুমি আর আইডিগুলো ভেরিফিকেশন থাকবে, তো আমরা ফোন থাকি খুলবো ফোন থাকি আইডি খুলবো কয়টা ফার্স্টটা প্রত্যেকে করবো ফার্স্টটা আইডি ফার্স্টটার ফার্স্টটা নাম দেব সুবিধা যাবো, আমরা নিয়ম হলো কি 5, তাহলে ফার্স্টটা আইডি হবে রেগুলার ইউএসএ গ্রুপে, এখন ইউএসএ কোন গ্রুপগুলো আমি ওনার লেখকে দিই, আচ্ছা আমি লিখে দিতাম কোন জায়গায় দিই তোমার বন্ধু সাপোজ আছে তোমাদের ওনার লিখে দিলে যাবে ভিডিও তো আছে দেখতে হবে ওনার লিখে দিই, তাহলে আমরা লেখবো কিতা বাই দ বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, একটা একটা হচ্ছে কিতা বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, ও ধরনের ওটা সার্চ মারলে তুমি অনেকটা গ্রুপ পেয়ে না কয়েকটা গ্রুপ তোমার সামনে আইব, তো তোমার কাজ হইল কি প্রতিদিন তুমি বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ এর ফার্স্টটা গ্রুপও জয়েন হও, যে গ্রুপ জয়েন হয়ে যাবে এটা কি তৈরি এটা তোমার কাছে কি তৈরি জয়েন হয়ে তারপর পরবর্তীতে নতুন একটা এলে এটা জয়েন হলে আলাদা তোমার দেখাইবো যে জয়েন হওয়া লাগে, তো এটা তুমি জয়েন হয়েছো প্রতিদিন যদি ফার্স্টটা করিও তুমি ফার্স্টটা আইডি দিই একদিনে কয়টা হইতে পারবে একটা আইডি দিয়ে আবার প্রতিষ্ঠা যাইও না, একটা আইডি যদি ফার্স্ট সারা করাত লাগে যাও আইডি নষ্ট হয়ে যাবে, বেস্ট দিন তুমি আইডি স্ট্রেংথ কমে যাবো আইডি বেস্ট দিন চালাইতে পারতে না, তো বাইয়ের সেল গ্রুপ ইউএসএ কার সেল গ্রুপ ইউএসএ যে প্রোডাক্টগুলো বেশি সেল হয় ওগুলো দিয়ে দিলে মোবাইল সেল গ্রুপ
ইউএসএ, ও নামগুলো ছাড় দিতে পারে। বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, কার সেল গ্রুপ ইউএসএ, মোবাইল সেল গ্রুপ ইউএসএ, অটোমোবাইল, যারা মিডিল ইস্ট যাইবে তারা আগে আগে তো মিডিল ইস্ট যে কাজ করো তার পাশাপাশি চাইলে অনলাইনে বিজনেস করতে পারো, তখন কি যে জিনিসটা শিখরা এটা কি তা তোমার লাগে অনেক উপকারী গুরুত্বপূর্ণ। তুমি কম খরচে তোমার মার্কেটিং তুমি নিজে করতে পারবে, কারণ ওই জিনিসগুলো যারাও যত কোম্পানি আছে সবাই পেশার দিয়ে করায়, তুমি যদি কাজ পারো তখন তোমার ওই কাজে আলাদা করে মজুরি দিতে হবে না। অটোমোবাইল গ্রুপ ইউএসএ আছে, তারপর আছে ক্লথ, তাহলে ওই ধরনের আরও তো অনেক গ্রুপ পাইবে, সাজেস্টেড হিসাবে রিকমেন্ডেড আরও বিভিন্ন গ্রুপ করব। ওই ধরনের গ্রুপগুলো কী করবে, প্রতিদিন ফার্স্টটা পেজে ফার্স্টটা গ্রুপে জয়েন হবে, একটা পেজ থাকি ফার্স্টটা রেগুলার মাস্ট রিমাইন্ড রাখবে, এক্সট্রা বেশি দেওয়া যায় না, কারণ বেশি দেওয়া যায় যদি 24 ঘন্টার ভিতরে বেশি দেওয়া যাও তাহলে তোমার আইডির প্রবলেম হইতে পারে, তো এই রিস্ক কিন্তু তোমার। আমি যেটা আমরা জানা আমরা ওটা আগে হইয়া দিলে না, এটা তো মেইন জিনিস না। আমরা এতক্ষণ যেটা দেখছি এখন হচ্ছে আমরা যেটা কইছি হাউ টু ফাইন্ড ইউএসএ ফেসবুক গ্রুপ, কীভাবে পাইম আমরা, হোয়াই বেনিফিট হচ্ছে হাউ টু ফাইন্ড ইউএসএ ফেসবুক গ্রুপ। ওকে, এখন আমরা যে কোনো একটা আইডি আমরা জয়েন হই, কোনো কোয়েশন আছে নি, কোয়েশন থাকলে করতে পারো না কোনো করিয়া, বা যদি বুঝতে অসুবিধা হয় তাইলে হইও। দাও আমরা একটা কিতা আছি আইডির মধ্যে আছে, আইডির মধ্যে আছে আইডি কার্ড হইতা দিমু, তখন যে তুমি জয়েন হয়ে দিবে ওইয়া বাদ দিলে এইবার এরকম না। সাপোজ দাও ইউএসএ মার্কেটিং গ্রুপ লেখলাম, খালি ইউএসএর লাগে না, তুমি ইউএসএর লাগে করতে পারো, ইউকের লাগে করতে পারো, কানাডার লাগে করতে পারো, নিউজিল্যান্ডের লাগে করতে পারো, ফ্রান্স করতে পারো, পর্তুগাল করতে পারো, কানাডা করতে পারো, এইগুলার বায়ার থাকে সবসময়। হ্যাঁ আমরা একটা কিন্তু আছে ও একটা পেজ আছে ইউএসএ বিজনেস মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা কিন্তু আছে গ্রুপ আছে, আমরা মেন উদ্দেশ্য কিন্তু আমরা পেজের মধ্যে জয়েন হতাম, তো আমরা তাহলে কোনো পেজও ক্লিক করি। ইউএসএ মার্কেট গ্রুপ, তাহলে এটা নাম দিচ্ছে পেজের, আর আমরা কি আছে ও একটা পেজের ভিতরে আমরা আইছি, আমার ফল কি হয়েছে কোনো প্রতিদিন কি দেওয়া, তুমি পেজের ভিতরে রেস্ট্রিক্টেড থাকে, পেজের ভিতরে গিয়ে সবসময় কিতা করা যায় না, তুমি গিয়া তোমার যদি অথরিটি না দেওয়া থাকে তাহলে তুমি গিয়া পোস্ট করতে পারতে না, বাট একটা গ্রুপের মধ্যে করতে পারবে, আমি জয়েন গ্রুপ দিবে ক্লিক করবে তখন তোর জয়েন হইব, জয়েন হওয়ার পরে যদি কোনো কোয়েশন করে, যদি তুমি বালা বুঝো পারবে কোয়েশনের আনসার দেয় তাইলে তো কিতা গুড, যদি পড়িয়া না বুঝো তখন ইয়েস নো মারিয়া দিলেও ওই দিব, কারণ এগুলো কেউ চেক করে না। গ্রুপ ইজ অনলি ফর বিজনেস এডস অর প্রমোশন, ইজ ইট ওকে, মানে এটা বিজনেস প্রমোশন আর এডস অর লাগে, ইজ ইট ওকে, তুমি দিবা কিতা ওকে। আর কোনো কোয়েশন আছে নাই তখন আমাকে তারপরে সাবমিট দিলে হবে, তাইলে এখন হলো তুমি যে ও পেজটা কিতা আছে ও পেজের সাথে তুমি কানেক্টেড আছো, এখন তোমার কিতা করা উচিত, তুমি দেখো তুমি যে কাজ করছো তোমার তো একটা প্রয়োগ রাখা লাগবে না, তুমি সহজে আবার ইয়াত খুঁজতেই নি, ও যে অতটা কাজ করছো অতটা কিন্তু তুমি খুঁজিয়ে আবার করতে নি, যে আমি ইউএসএর গ্রুপগুলো আবার খুঁজিয়ে আবার করি তারপর আবার কিতা কিতা পোস্ট করি না, তুমি অ্যাজ এ মার্কেটার তোমার ওই লোকই ট্রিক্স ফলো করা লাগবে। তুমি যেটা করবে নিউ ট্যাব ওপেন করবে, তারপর আমরা যেটা দেবে ড্রাইভ ডট গুগল ডট কম লেখা সার্চ দিলে জি জি নেই কিন্তু
তাহলে আমি তোমার কি তৈল ড্রাইভটা ওপেন হলো, ড্রাইভে গিয়ে তুমি কি তো করবে এক্সেল শিট ওপেন হবে, এক্সেল শিট কোনটা, গুগল শিট, গুগল শিট অন করে নাও। অন করার পর দেখো আমি তোমারে সিস্টেমগুলো দেখাই দিলাম যে তুমি পরবর্তীতে যাতে আর কি তা করা লাগে না, তোমার আর কষ্ট করে আবার পেজটা খুঁজে আবার করা লাগে না। তো তুমি কি ধরবে ড্রাইভ বাই আইবা ইয়া গুগল শিট ওপেন করবে, অন্য দিবা অন্য ক্লিক করবে বাটন, বাটন ক্লিক করে ওটা নিবা, ওটার নাম দিবা ফেসবুক আইডি, এইগুলো কিতা থাকে তোমার এবং ফেসবুক আইডির নাম লেখবা, যে আইডি অন ওটা তুমি বড় করতে চাও তাহলে ইরো কিন্তু বড় হইতো না, বড় করতে হইলে ও উফরে আইয়া ও ABCD অর্থাৎ বড় করা লাগে, অন আইবা আইয়া ওটা টান দিবে বড় করা। ওকে তো এখন হইলো কি তুমি কোন কান্ট্রি লাইক করবে, যেমন ইউএসএ ফেসবুক গ্রুপ, তখন অন লেখবা ইউএসএ বাই এন্ড সেল গ্রুপ, সাপোজ খালি বাই এন্ড সেল লাগে তখন হইলো কিটা ইউএসএ বাই এন্ড সেল গ্রুপ। ওকে এখন তুমি চাইলে ডেট হতে পারো, আজকের ডেট তুমি দাও, আজকের ডেট দিয়ে রাখতে পারো ডেট। ওকে তাহলে আমরা আজকের ডেট হতো 17/8, তাহলে দিলাম 17/08/2020। ওকে এখন ফেসবুক আইডির নাম তোমার যে আইডি থেকে প্রথমে খাসো ওরা ওটার নাম দেবে, ফেসবুক আইডির নাম ধরো আমি দিলাম আইডির নাম দিলাম সাকিব আহমেদ। এখন আমি কি তখন ও আইডি রিলেটেড যতটা গ্রুপ হইবো আমি গ্রুপগুলোর কি তখন লিঙ্ক করে রাখবো, যেমন ই আইডি, এখন আমি ও আইডির ভিতরে আমার ইয়া তখন আমি তাহলে ও নামে ছাড় দেওয়া লাগতো না, আমি অন্য তাহলে জাস্ট আইডিতে লগ ইন করবো, আইডিতে লগ ইন করার পর অন্যটাই ক্লিক করি অটোমেটিক আমি আমার গ্রুপে জয়েন করি। দেখো আমি কীভাবে করি, ওটা ওটা হলো আমার গ্রুপ, ওটাতে আমি কিন্তু জয়েন হয়েছি, জয়েন হওয়ার পর কিন্তু ও ধরো উপরে লিঙ্ক আছে না ওরা একটা ক্লিক করবে, বা ধরো ও লিঙ্ক আছে ক্লিক করার পর ইলা সারা নীল হয়েছে না, তাহলে কি ধরবা কোনো মাউসের লেফট বাটন আঙুল দিয়ে ধরবা যদি ওখানে সারাখানে টান মারবে মানে অনেকে আটকে যায়, আটকে যা মাউস ছাড়বে ছাড়িয়া আবার মাউসের রাইট বাটন দিয়ে অনুর উপরে ক্লিক করবে, ক্লিক করলে অনেক কপি হয়েছে না ও কপি করবে, কপি করার পর তোমার যে ড্রাইভ আসলো ও ড্রাইভে যাইবে গিয়া অনুর উপরে ক্লিক করিয়া কোনো আবার রাইট বাটন ক্লিক করবে, অন এই বলতে পেস্ট হবে, অন পেস্ট হবে অত কি দেখেছি লিঙ্কটা অন আইছে। এখন তুমি যদি কি দাও আইডির ভিতরে তুমি লগ ইন করা থাকে তো তোমার যাইতে হইলে কি তা করা লাগতো না, ই আইডির দিয়ে আবার নাম সার্চ মারা লাগতো না, তুমি বাই এন সেল গ্রুপ কি দাও তবে অটোমেটিক অন আসে অন ক্লিক করা বলে অন আই বন ক্লিক করে দেখো অটোমেটিক যাইতে হবে। তো আমরা ও জিমেইলের আন্ডারে দেখাই না তো অটোমেটিক আমরা রে ও গ্রুপ হয়ে যাইব। তো ওই লোক ট্রিক্স প্রতিদিন কি দাও দেখবো, একটা আইডি থেকে ফার্স্টটা গ্রুপে জয়েন হইতে হইব, জয়েন হওয়ার পর তখন আমার অন্য লয়ে যাচ্ছে, এখন আমি যে আইডি দিই আমার কিন্তু অন্য আইডিওটা লগ ইন থাকে, সাপোজ অন্য আমার আইডি ইগনো একটা আইডি লগ ইন আছে অন্যটা আমার হিটটা করছে অন্যটা দিয়ে ও আইডিওটা জাস্ট কিতা করতেইব আগে লগ ইন দিয়ে রাখতেইব তোমার ফেসবুকের মধ্যে, আর তারপর আমার আইডি নাম আমার কোন আইডি আমি লগ ইন দিতাম এটা তো আমার দেওয়া আছে, অন্য দেওয়া আছে না অন্য দেওয়া আছে, জাস্ট আইডিটা আমি লগ ইন অন করে দিয়ে রাখবো, তারপরে ও লিঙ্কও ক্লিক করবো অটোমেটিক আমার জয়েন হয়ে যাবে। পরে আমি আমার পোস্টার অপশন দেখাবো আমি কিতা করতে পারবো, তোমার নর্মাল প্রোফাইলের পোস্টার দেওয়া অন্য সাজাইয়া পোস্ট দিতে পারবো, যদি ইমেজ রে চাও ইমেজ রে ডিজাইন করতে হয় ইমেজ রে ডিজাইনও করতে হবে, এখানে ফটোশপ শিখা নিও আনলে মাঝখানে ফটোশপের ক্লাস ফালা নিয়ে না নয় মাঝ ফটোশপের ক্লাস ফালানির মেইন উদ্দেশ্য হলো এটা একসাথে ডিজাইন গড়িয়ে উঠে, ডিজাইন গড়িয়ে উঠে গেলে তখন খাস করতে সহজ করতে হবে। তাহলে সেম এখন কি তখন আমরা আরেকটা আইডি দিই, একটা তো দিলেছি বাই এন্ড সেল গ্রুপ, এখন আমি আর একটা দিতাম যেমন ইউএসএ মার্কেটিং গ্রুপ সার্চ দিছিলাম, একটা জয়েন হওয়া শেষ আমি পরবর্তীতে আর একটা দিই যেমন স্মল বিজনেস সিরিজ অর্ডার ক্লিক করি 120K মেম্বার অর্থাৎ 1,20,000 মেম্বার আছে ওটা দিয়ে একদম আমি জয়েন হইব, এগুলা খালি যে জয়েন হয়ে যায় তোমার এই কারণে না, এগুলো জয়েন হওয়ার আরও অনেক কারণ আছে, মানে তোমার হোয়েন ইট কামস টু হেলথ এভরি ওয়ান ওয়ান্স রিলেবল আপ টু ডেট আছে আমাকে জয়েন দিবে, জয়েন ক্লিক করলে তারপর কি আছে ও ফ্রে আছে লিঙ্ক আছে ওটা কপি করলে, কপি করে আনিয়ে তোমার দুই নাম্বার অপশন অন আইয়া ক্লিক করো, নতুন অপশন আইব বার একটু করে তুমি যদি সব সরাইয়া রাখতে তা পারো অপশন সরাইয়া রাখিয়া তোমার কন্ট্রোল ভি ক্লিক করো পেস্ট হয়ে যাবে, পরবর্তীতে অন থাকি তুমি ও গ্রুপ আবার যেতে হবে। তোমার
পারছেন ওই যে আমি যে জিনিসগুলো দেখাইছি কেউ কি তা বুঝছো না বুঝছো না, এরকম কোন মা আছে নাকি? সবাই কি তা বুঝছো না বুঝছো না? একবারে ইজি কিন্তু শোনা যায়নি, না শোনা গেলে তো আমার কইতে হইব, যদি একটু লেটে শোনা যায় তাহলে আউটও হইতে হইব যে একটু লেটে শোনা যায়। আবে শোনা যায়নি? শোনা যায় আচ্ছা, যতটুকু দেখাই দিচ্ছি ততটুকু বুঝতে পারছো না সবাই? ভাই আচ্ছা ওকে, তাহলে আমরা মেইন হলো কি মার্কেটিং এর মেইন বিষয় যেগুলো, আমরা কি তাহলে ট্রিক্স ফলো করতে হইবো প্রতিদিন একটা আইডি থেকে, ওরকম পাঁচটা গ্রুপ যে নামগুলো দিছি সেলেন্ট বাই গ্রুপ ইউএসএ অথবা মার্কেটিং গ্রুপ ইউএসএ, প্রোডাক্ট মার্কেটিং গ্রুপ ইউএসএ, সব নাম হয়তো বলিতে পারো, ভিডিও দেখলে আবার তুমি স্কিপ করে আইলে ওই জায়গাতে আইলে কত সেকেন্ড আছে না তুমি দেখতে পারবে কত সময় এটা কত সেকেন্ড আমরা ভিডিও চলে এটা তো দেখা যায়, ওই সময় তুমি দেখতে পারতে পারবে, ওই সময় দেখতে পারবে যে 21 মিনিটের সময়, 21 মিনিটের সময় দেখতে পারবে যে কিতা আছে নামগুলো হয়ে দেওয়া আছে। ও এখন তুমি আর একটা গ্রুপে যাবে, আর একটা গ্রুপকে তো আজকে আইডি বানাইছো আজকে বা তোমার কালকে গ্রুপ, তখন এই গ্রুপ করে তো অন্য লেখায় এখন ওই অনুকে তো পারবে আবার লেখবে আর একটা গ্রুপ আইডির নাম দিবা, ইনো আইডির নাম দেওয়া তখন অথবা কি করতে পারো তুমি ও লিখে আসো ও একটা গ্রুপ দিছ, ও একটা গ্রুপ দেও, ও একটা গ্রুপ দেও, অন্য একটা গ্রুপ দেও, অন্য একটা দেও, অন্য একটা দেও, মানে ও আইডির আন্ডারে অন্য আর একটা কিতা লাগলে তারিখ লাগলে আইডির নাম লাগলে অন্য একটা অন্য একটা বড় করার দরকার নেই, তুমি অন্য লেখলে বইব ছোট করে করা যায়, দেখো ওগুলো আমরা ছোট করে লিখুন, দেখো ছোট করলে প্রবলেম নেই, এখন লিঙ্ক আর কি দেখতে ইজি বিজি লাগবো বাট সত্যি ওকে আছে, দেখো লিঙ্ক একটু ইজি বিজি লাগবো বাট তুমি যতটুকু রাখবে ততটুকুর ভিতরে হবে, আমরা সুন্দরতা লাগে এটাকে তা করি একটু বড় করে ওরকম লিখে দিতে পারবে বা তুমি তোমার দৃষ্টিতে সাজাইয়া অন্য দেখতে পারো, অন্য শেষ অন্য আবার তারিখ অন্য আবার কিতা ফেসবুক আইডি অনু গ্রুপ লিখকে আবার আর একটা আইডি ইনফরমেশনগুলো রাখতে পারো, ওরকমভাবে প্রত্যেকটা দেশের করতে হবে। আচ্ছা এখন হচ্ছে হাউ টু ফাইন্ড ইউএসএ ফেসবুক গ্রুপ দেখাই যাবো, হাউ টু জয়েন ফেসবুক গ্রুপ তাও তো দেখাই লেছে, এখন হচ্ছে ক্রোম গুগল শিট অ্যান্ড প্রোভাইড স্যাম্পল, ওই যে আমি দেখাই দিচ্ছি যেটা ওর মধ্যে প্রোভাইড স্যাম্পল রাখা তোমার গুগল শিট ওপেন করা, শিট ওপেন করিয়া ওরকমভাবে স্যাম্পল রাখা, ওটা হলো কি তা এটা হলো তোমার কাজ, এটা কিন্তু বায়ারের না, এটা রাখলে তোমার সুবিধা পরবর্তীতে তুমি কিন্তু করতে পারবে সহজে, ওটা আইডির ভিতরে ঢুকিয়া তোমার খামটা আর্লি করিয়া দিতে পারবে। হাউ টু মেক পোস্ট, এটার ক্ষেত্রে একটু আমরা সবাই জানি ঠিক আছে, কারণ প্রফেশনাল যে মার্কেটিং এর ক্ষেত্রে কিভাবে করতে হয় তা অনেকে হয়তো জানা নেই, যেমন আমি একটা গ্রুপে সাপোজ আমি আমি প্রোফাইল দিয়ে দেওয়া ধরো আমার প্রোফাইল হলো কিন্তু আমার একটা গ্রুপ আমি জয়েন হয়ে গেছি, জয়েন হয়ে গেলে আমার কিতা করা লাগবে এটা এটাতে আমি একটা পোস্ট করতাম, তো হোয়াটসঅন ইউর মাইন্ড তো পোস্ট করি আমরা অথবা আমার ফটো ভিডিও ক্লিক করলে আমাদের পোস্ট হয়ে যায়, ও হোয়াটসঅন ইউর মাইন্ড আমরা ক্লিক করি ওকে ক্লিক করলাম ওটা ইন্টারফেসটা আইলো আইছে সমস্যা নেই, অন্য যাইমু একটা কিতা নেবো প্রোডাক্টের পিকচার নেব, তখন আমরা যে প্রোডাক্টের পিকচারটা নেব আমরা সেগুলো মার্কেটিং করলে আমরা তো লাভ নাই, আমরা নেব সাপোজ ধরো আচ্ছা ধরো আমরা একটা কোর্সের ইমেজ নেই, ইমেজে ক্লিক করব
যেমন আমরা ওটা ওটার মধ্যে ক্লিক করলাম, ওপেন ক্লিক করলাম, ইমেজটা আইলো। তো আমরা এনে জাস্ট এনে অর্ডার নাও দিয়া দিলাইছি, কিতা অর্ডার নাও এটা তো আমরা এনে তুলিয়া দিয়েছি না, আমরা ইমেজের মধ্যে আমরা সবগুলা ফুটাইয়া তুলতে দেবো, তাহলে তো অর্ডার নাও দিলে হইতো না। তো আমরা ধরো আমরা একটা ইমেজ আছে, ইমেজটা আমরা কিতা করতাম, ওটারে মার্কেটিং করতাম, মার্কেটিং করার লাগে আমরা ইমেজ ইমেজটা খেয়ে দিব, বাইরে দিয়া দিব বা বাইরে ওয়েবসাইটের লিঙ্ক দিয়া দিব, যেমন তোমার বাইরের লিঙ্ক দিয়া তোমার ওয়েবসাইটের নাম দিয়া দিল www.toyota, টয়োটার নাম তোমরা সবাই চিনে, গাড়ির কোম্পানির নাম toyota.com, তোমার ও toyota.com দিয়া দিল। দিয়া কইলো আমার ও যে গ্রুপ আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে পিকচার আনি আনি তুমি তো মার্কেটিং করো, আমারে আজকে 100টা মার্কেটিং করে দিবে, তখন তুমি তোমার 100টা গ্রুপ থাকলে তুমি তো করতে পারবে, 100টা গ্রুপও খুঁজতে দেয় আমার তোমার কাম শেষ হয়ে যাবে। তুমি ডেইলি কয়টা, তোমার টার্গেট হলো ডেইলি 25টা, তোমার যদি ফার্স্টটা আইডি থাকে তাহলে ডেইলি কয়টা করতে পারবে, 25টা পোস্ট করতে পারবে, 10টা আইডি থাকলে ডেইলি 50টা, 20টা আইডি থাকলে ডেইলি 100টা করতে পারবে। তো ধরো আমার ও কারোটার কাছে মার্কেটিং করার লাগে, তোমার আমাকে তো করতে হবে, তুমি তো তার মার্কেটিং করার একটা দিয়া দিছে, কোনো আঁক আইলে কারের পিকচার আইলে ও কারের পিকচারটা আমরা কিন্তু পারবো, সাপোজ অর্ডার ওটা আমরা কিন্তু পারবো, সেভ করবো, সেভ কিলা করবো, ও পিকচারের উপরে আইমু মাউসের রাইট বাটনে ক্লিক করবো, সেভ আছে ও সেভ আছে অথবা ও সেভ ইমেজও ক্লিক করবো, ক্লিক করলে ওটাকে দেবো আমার মেন উইন্ডোজ ওটা সেভ হইব, যে জায়গার চাই ডাউনলোডও চাইলে ডাউনলোডও, তা আমি অন্য কোনো জায়গায় সিলেক্ট করে দিলে অন্য কোনো জায়গাতে ওটাকে দেবো সেভ হইব, তারপর সেভ ক্লিক করুন, সেভ হয়ে যাবে। আচ্ছা ওকে, আমি ওটা সেভ করে দেখাই তোমার আসবে, তাহলে আবার তোমার অসুবিধা হবে, ওটা আমরা সেভ হইলো, ওকে সেভ হইলে আমরা ও করার মধ্যে আই, আমার কইছে যে টয়োটা কোম্পানি কিতা হয়েছে, তোমার কইছে যে কিতা তুমি তার ও গাড়িটা মার্কেটিং করে দেওয়া হলো, ও যে গাড়িটা আছে ওটা ও ইমেজটা আছে ইমেজটারে মার্কেটিং করতা, তখন তুমি আমার আইবে তোমার পেজও আইবে, তোমার যে পেজও করতা আইয়া তুমি আমার লেখবা, প্রথমে কিতা লেখবা হালকা রিভিউ লেখবা, আমরা পুষ্ট আকর্ষণের লাগে কিতা করি রিভিউ লেখে, তাই আমরা টয়োটা কোম্পানি লেগে এখন লেখবো হলো, তো আমরা ওরা লেখবো ঐশ্বদা ফুল পিকচার অথবা ওরকম হতে পারে, আই যেহেতু একটা গাড়ি এটা তারপরে আই ইউজ দিস কার ইটস ভেরি অ্যামাজিং, এনিওয়ান ক্যান ট্রাই ইটস এ বেস্ট কার, তারপর যেটা আমরা লেটস বাই, তুমি কিতা করতে পারো আমার একটা ইমোজি টাইপ আমার ভালো, তোমার যেটা ভালো লাগে আমরা একটা ইমোজি ইউজ করি, আমরা তাই যে কোনো একটা ইমোজি ইউজ করতে পারি, আচ্ছা আমি ভালো লাগে তা ইমেজ, আমরা আরো পুরাতন ফিচার আমরা আরো সব পুরাতন ফিচারও যাওয়ার সিস্টেম জানো নি সবাই, নেক্সটে দেখাই দিলাম, পরে আমি তখন আমরা প্রোডাক্টের পিকচারটা আমরা আনি, প্রথমে একটা ক্যাপশন দেবো তারপর ইমেজটা আনি অ্যাড করবো, আমরা একটা এখন ডেস্কটপে রাখছিলাম মেবি কারটা, আমরা ডেস্কটপে ক্লিক করবো, ক্লিক করার পরে ডেস্কটপের মধ্যে আমাদের যে পিকচারগুলো ছিল ওগুলো আইব, ডেস্কটপে ডাউনলোডে রাখছিলাম,
আচ্ছা আমরা সাপোর্ট ওটা নেই, এমনি নর্মালি আমরা এমনি ক্যাপশন দিতে ঠিক আছে, বাট ওটা নেই আমরা। আচ্ছা ওটা নিলাম আমরা, ওটা নেওয়ার পর ওটাতে ক্যাপশনটা তুলে নিলাম, ক্যাপশনটা তুলে নিলে যেটা লিখতে পারি তা আই ক্যান বি ইওর সোশ্যাল মিডিয়া, এগুলার ফেসবুক ম্যানেজার যেটা আছে ফেসবুক মার্কেটিং এটার মেইন কাজ যেটা এটা হলো কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওর কাজ, তাহলে আমরা লিখতে পারি আই ক্যান বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। লেটস অর্ডার ইওর প্রজেক্ট আই এম হেয়ার ফর, আই এম হেয়ার ফর তুমি আর তুমি সাজাই লিখতে পারো। এখন হলো কি আমরা যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি আমরা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি তারা সবথেকে ইম্পর্টেন্ট যে কাজটা করি হলো তা হলো কি আমরা হ্যাশট্যাগ রিসার্চ করে যে আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা রিলেটেড কোন নামে কি করো হ্যাশট্যাগ দেওয়া, ও হ্যাশট্যাগটা যেটা মানুষের মাইন্ডে কিতা হয় বেশি সার্চ দেওয়া। তো আমরা এখানে কিতা করি যখন আমরা একটা পোস্ট করি তখন আমরা হ্যাশট্যাগ ইউজ করি। তো আমরা সাপোজ ও যেটা আছে ওটা এখন আমরা এটার সাথে রিলেটেড হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ মানে এটা হ্যাশ দেওয়া দিয়া কোনো স্পেস ছাড়া লেখা, কারণ স্পেস না স্পেস দিলে কিন্তু হ্যাশট্যাগের বাকি যে অংশ আছে ওখানে উঠে দিব। তো আমরা ছড়ে লাগতে হবে আমরা একসাথে লাগতে হবে, আমি কিছু সিস্টেম দেখা যায় দেখো যে হ্যাশ তুমি স্পেস দিতে চাও কীরকম দেওয়া। যেমন আছে ডিজিটাল মার্কেটিং, আমি দিলাম ডিজিটাল, এখন তুমি স্পেস দিলে কিন্তু হয়ে যাবো ডিজিটাল আলাদা হয়ে যাবে। তাহলে ডিজিটাল মার্কেটিং দিতে লিখতে পারবো শিফট করিয়া ও চিহ্নটা দিবে, ও চিহ্নটা দিলে পরবর্তীতে তোর মার্কেটিং লাগলে সারাটা কিন্তু তাবো একসাথে তাবো। তাহলে ওই লোক হ্যাশট্যাগ দিয়ে একটা ডিজিটাল মার্কেটিং, তাহলে এটা হচ্ছে কিন্তু একটা হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ করার কারণে এটা কিন্তু হচ্ছে নীল হয়ে গেছে, তাহলে এটা সম্পূর্ণটা একটা আছে। পরে লোকে আবার হ্যাশট্যাগ দিলাম, তারপরে লোকে ফ্রিল্যান্সিং দুইটা হইলো, তারপর আবার হ্যাশট্যাগ দিলাম, দিয়ে দিলাম কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তাহলে এখন কেউ যদি কিতা করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে সার্চ দেয়, সার্চ দিলে কিন্তু দেখবো তোমার ইমেজটা বা তোমার প্রোফাইলটা সব হবে। পরবর্তীতে আমরা কিতা করে পোস্ট ক্লিক করবো, পোস্ট হয়ে যাবো, এটা তো সবাই জানি আমরা। জাস্ট আমরা কিতা করবো একটু সাজাই সুন্দর হবে, প্রত্যেকটা জিনিসের আকর্ষণ হলো কি টাইটেলের মধ্যে অর্থাৎ ক্যাপশনটা একটু সুন্দর করে লিখতে হবে, ক্যাপশনটা সুন্দর করে দেওয়া, তারপরে ওটা রিলেটেড যত হ্যাশট্যাগ আছে সব হ্যাশট্যাগ আমরা ইউজ করবো। সবাই বড় নীরব দেখা যাক, এর কোনো কোয়েশ্চন নেই। এখন দেখো তুমি যে আছে পোস্টিং গ্রুপ এটা তো বুঝিয়েছ, এখন প্রুফ লিঙ্ক কালেকশন, এখন তুমি যে কাজ করছো ইট একটা তো তুমি কিতা করছিলে মানে একটা শিট মেক করছিলে খার লাগে, একটা শিট মেক করছিলে এটা খার লাগে, এটা তো তোমার লাগে, অন্য যেটা আমরা রাখতো এটা খার লাগে, এই যে শিটটা আসলে এটা তোমার লাগে, তুমি অনেকটা নাম দিয়ে দিতে পারো কিতা ফেসবুক মার্কেটিং এটা তো তোমার লাগবে, তুমি তোমার স্যাম্পল রাখছো ওকে। এখন তুমি বায়ার রেডি তাই তুমি যে বায়ার ফার্স্টটা করছো তারা তো প্রুফ দিতে হইবে, প্রুফ না দিলে তো তোমার পে করতো না। তুমি যে তোমার একটা আইডিয়ার মধ্যে পড়িয়ে রাখছো এটা অবশ্যই কিতা করতে হইব, সে কিন্তু নর্মালি বুঝতো না, তারা তুমি বুঝাই যেতে হইব। তো বুঝাইয়া দিতে হইলে তো এখন দেখো আমরা কিভাবে প্রুফ লিঙ্ক আনি, সাপোজ আমার কাছে আসলাম পোস্ট করেছিলাম কোন আইডি, আমি আইডির মধ্যে যাই আমার মধ্যে আসলাম, এখন আমি অনেক করছি পোস্ট করছি আমরা ফাটে লিখছিলাম পোস্ট করছি ধর আছে ওটা ওটা আমি কিতা করছি পোস্ট করছি, তখন আমার কিতা করতে হবে বায়ারে ওটার লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দিতে হলে কিতা করা লাগবো আমি যে সময় পোস্ট করবো পোস্ট করার পরে অনেক কিতা আছে একটা পোস্ট করে দেওয়া অন যায় অন আমরা ক্লিক করে অন দেবে জাস্ট নাও লেখা থাকে, জাস্ট নাও লেখা থাকে বুঝছো না, ও যে তারিখটা আছে ইনও ক্লিক করবে না, যখন পোস্ট করবে পোস্ট করার পরে ও যে তারিখ আছে বা জাস্ট নাও সাথে সাথে জাস্ট নাও আর পরবর্তীতে টাইম দেবে জাস্ট নাওর উপরে ক্লিক করবে,
জাস্ট নাও উপরে ক্লিক করলে তবে আরো কয়েকটা লিংক আইবে। আচ্ছা আমি নতুন একটা পোস্টে যাইতে হবে না বুঝতে। টাইম আছে না টাইমের উপরে আওয়ার পর আমরা কিন্তু মাউসর রাইট বাটনও ক্লিক করবো। ক্লিক করার পর দেখো ও নিচে দেখো কপি লিঙ্ক অ্যাড্রেস আছে, ও কপি লিঙ্ক অ্যাড্রেসটা তুমি কিতা করবা কপি করবা। এগেন দেখাই টাইমের উপরে আইবা মাউস রাইট বাটনও ক্লিক করবা, কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করবা, বায়রের লাগে কিতা করতে হইব বায়রের লাগে এখন নতুন করে আরেকটা আগে যেটা এটা তোমার স্যাম্পল, আগে যেটা আমি কইছি কিতা এটা তোমার স্যাম্পল তোমার খাতা সুবিধা লাগে, এখন বায়রের সেম ওরকমভাবে একটা স্যাম্পল মেক করে দিতে হইব। ড্রাইভ বয় ড্রাইভ বয় যেতে পারে তার লাগে একটা নতুন সিট ওপেন করি। দেখো ফাঁসে কিন্তু টোটাল সলিউশন দিয়া দিলে এরা যে কিভাবে তারে প্রোব দিতে হইবে ল্যাম্পায় একটা ঘরের মধ্যে আইবা এয়া ল্যাম্পায় যেমন তার প্রোডাক্ট কার কার মার্কেটিং কত নাম্বার কত নাম্বার করবে তুমি যদি একটু ছোট করে দেবে নাম্বার দিবে তোমার যে নাম্বারটা স্টার্ট হয়েছে ওটা হলে কত না তার এক নাম্বার একটা ওটা লোকে এক নাম্বার আমার যেটা আছে যে লিঙ্ক অ্যাড্রেসটা কপি করতে দিবে ওটা পেস্ট হয়ে লাগবে ওটা লোক এক নাম্বার পরে অন্য দুই নাম্বারও আসবে আচ্ছা দুই নাম্বারে আমরা যেমন আমরা তো ইনি একটা পাইছি আরেকটা পোস্ট দেয় দেবো কীভাবে দেবো বাইরের তো প্রোডাক্ট একটা দাম ওটা এটা শেষ আমরা মিশে যাই ওটা আছে ওটার ভিতরে আমি রাইট বাটন টাইমার রাইট বাটন ক্লিক করবো কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ওই জায়গাতে আইমু ওটা তো দুই নাম্বার আমরা আইয়া ওই দুই নাম্বার পোস্টর লিঙ্কটা দিলাম এটা কিন্তু এক একটা তিন নাম্বার তো একটা দেখাই না তুমি কিন্তু পারবে এক একটা গ্রুপও এক একবার পোস্ট করবে তাহলে ওই একবার ওই একবার পোস্ট করবে আর দুইবার এসছে তাহলে দুইটা আর একটা গ্রুপ করবে তিনটা আর একটা গ্রুপও সাইডটা আর একটা গ্রুপও পাঁচটা ওরকমভাবে একটা আইডি থেকে পাঁচটা পাঁচটা করে করতে পারবে পরে ওই সিট ওটার কিতা লিঙ্ক দিবে লিঙ্ক কিলা দিবে আমার শেয়ারও গিয়া ওরা ওর নামটা দিবে নাম কি আছে ও কার মার্কেটিং প্রোফিট ওখান দিলে দিবে দিয়া পরে সেভ দিবে দিয়া ওই যে আছে আমার চেঞ্জ দিয়া পরে ভিউয়ার তারে এডিট করতে দিতে হবে বাইরে তুমি এডিট করতে দিবে না বুঝছো নি আনাইলে একটা অক্ষর দিন দেখি হরাইলে তাহলে তোমার এটা মিসিং হয়ে যাবে মানে তোমার পেট করতে প্রবলেম হইব তাহলে ওর ভিউয়ারও রাখিয়া পরে কপি লিঙ্ক করিয়া ডান দিলে ব্যাপারে ও লিঙ্কটা নিয়ে বায়ারে তার যে জায়গা বায়ার প্রোবর একটা অপশন থাকে ওই জায়গা নিয়ে জাস্ট তার লিঙ্কটা দিলে এই ভাই হয়েছিল সবাই কি তা বুঝতে পারছো নি জি ভাই বুঝে গেছে বাকিরা কই বাকিরা কই আমি তো কেউ রেসপন্স পাই বুঝে গেছে ভাই বুঝে গেছে অত সময় তাই দেখছো নি সবাই হাউ টু প্রিপেয়ার জব রিপোর্ট শীট এটা দেখা যাচ্ছি তো প্রোফলিং কিভাবে অর্থাৎ লিঙ্ক অ্যাড্রেস থাকে তারপর প্রিপেয়ার হইলো কি তা গুগল শীটও গিয়া তার লাগে একটা আর নতুন করে সাবমিট করে ওটা কিলা সাবমিট করেন ওটা তখন হচ্ছে হয় ফেসবুক আইডি মে ব্লকড
ফেসবুক আইডি এখানে ব্লগ করে দেখি আমার স্টুডেন্ট সবাই না আমি জানি যে কিনা সবাই এটা বালা করে জানে একজন একজন করে হয়ে যাচ্ছেন নিশ্চয় থাকি কনিক থেকে স্টার্ট করো ফেসবুক আইডি এখানে ব্লগ করে মানে ই ব্লক না মার্কেটিং কর মানে মার্কেটিং কো কোন প্রবলেম করলে তোমার আইডি ব্লক হতে পারে ওটা হয় তোমার অন্য পার্সোনাল রিজনে যে ব্লক এটা কথা না এক্সপ্রেশন করলে মজা লাগলো অনেক মাঝে মধ্যে যদি সবাই মাতো ক্রিয়েশন করো তাহলে ক্লাস হতো মজাটা লাগে একলা একলা যদি আমি খালি কইতে থাকি তাহলে তো মজা কমতাম ফেসবুক কার্ড অ্যাড করা দেখাই দিছি উনি জয় ভাই ফরেন যেটা ভিডিও দেখিও ক্লাস প্রথম দেখে এগুলা দেখা নিয়ে গেছে মানে ফেসবুক কার্ড কিলা খুঁজে বার করা হয় জাস্ট ওটা দেখা নিয়েছে অ্যাড করা দেখা নিয়েছে না অ্যাড করা দেখাই লাস্টের দিনে সবার কিন্তু কথা ভাঙ্গে ভাঙ্গে আইনি সবার কি সেম প্রবলেম সামটাইমস আই বই যা প্রত্যেকের নেটওয়ার্কের কারণে হইল আচ্ছা ওকে এখন হইল কি ফেসবুক আইডি মার্কেটিং এর ক্ষেত্রে কোন কারণে ব্লক করে প্রথমে আমরা একটা রুলস হয়ে দিলে ইসলাম যে দিতাম ফেসবুক মার্কেটিং এর রুলস হয়ে লাগে একটা একটা আইডি রে তুমি মিনিমাম একটা লিংক যদি শেয়ার করো মিনিমাম লিংকটা শেয়ার হবে মাত্র 5 বার একটা আইডি 24 আওয়ার্সের মধ্যে 5 বারের বেশি করতে যাই যায় না তুমি মেসেঞ্জারও লিংক শেয়ার করো বা পোস্ট করো প্রত্যেক ক্ষেত্রে তোমার নিয়ম সেম আর হইল কি যদি তুমি বেশি করো তাইলে কিন্তু লিঙ্ক শেয়ারের কারণে তোমার আইডি স্প্যাম হইতে পারে তুমি রোবট হিসাবে ধরিয়া তুমি কি দাঁড়াতে পারো কোনো ফেক জিনিস তুমি প্রচার করবা ওটার উপরে বুঝে তোমার আইডি কি দাঁড়াতে পারে তোমার আইডি ব্লক করে বা আইডি রিপোর্ট মারি রাখি দিতে পারে সেকেন্ড হইল কি মূলত বেশিরভাগ ক্ষেত্রে কি দেওয়া হয় মার্কেটিংয়ে যে ফাঁসগুলো দেওয়া হয় এগুলো দেওয়া হয় লিঙ্ক দেওয়া বারবার করে যে লিঙ্ক দিয়ে দেওয়া হয় তো লিঙ্কগুলো অনেক সময় বারবার শেয়ার করতে করতে হয় তোমার আই শেয়ার করছে এর আগে কিন্তু অন্যরা শেয়ার করছে হ্যাঁ যখন কাজ করছে এমনভাবে প্রচার করছে এই লিঙ্কটার স্পাম করে দিচ্ছে মানে এই লিঙ্ক শেয়ার করলে কিতা ফেসবুকে ধরিয়ে এনে দেয় এই লিঙ্কগুলো কিতা খারাপ বা কোনো বাদ জিনিস ছড়াই দেয় কোনো কিন্তু সোশ্যাল মিডিয়া বা কোনো সাইটে কিন্তু তোমার সামনে কিতা লেখা আছে এটা ধরতে পারে সে কোডিং দেখে কোডিং কতটা লেখার একটা কোডিং আছে কোডিংটা ধরতে পারে বুঝে গেছেন তো বেশি সময় যখন এটা ইউজ হয়ে যায় তখন এটারে স্পাম করে নেয় স্পাম হয়ে গেলে তোমার আইডি ব্লক হওয়ার সম্ভাবনা আছে তাহলে ও দুইটা বুঝিতাম আর আইডি ব্লক হইতে পারে ফেক আইডি তো আমরা ক্রিয়েট করি ফেক আইডি ক্রিয়েট করিয়া বইয়া তাহলে হইতো না ফেক আইডি তে কাজ হতে তাহলে ব্লক হওয়ার সম্ভাবনা কম থাকে আইডি ক্রিয়েট করে যদি আমিও বইতা হতে হয়তো কিতা আর সেম প্রোফাইল বিচার ইউজ হবে না যদি একটা প্রোফাইলের সাথে আর একটা প্রোফাইল মিলে যায় তাহলে আইডি ব্লক হয়ে যাবে একটা আইডি দিয়ে খাস হবে এটা ব্লক হইলে তো কষ্ট লাগবে না আর একবার সেম খাস করা লাগবে সো একটু দুই এক দিন তামি তামি একটা আইডি মেক করবে ফোন দিয়ে মেক করবে পরে হোয়াই পোস্ট ডোন্ট লাইভ পোস্ট কেন লাইভ হয় না পোস্ট লাইভ না হওয়ার কারণ আমরা সবাই জানি যখন পেজে কিন্তু থাকে রেস্ট্রিকশন দেওয়া থাকে যেমন ক্লোজড গ্রুপগুলো ক্লোজ গ্রুপগুলো কিনা যদি তোমার পারমিশন না দেওয়া হয় তাহলে তুমি এই পোস্টটা তোমার পোস্টটা লাইভ হইত না বিভিন্ন গ্রুপ আছে যেমন আমি একটা দেওয়া দিই ফাইবার
গিগ রিভিউ এন্ড এক্সচেঞ্জ, ইনো যে গ্রুপগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে গিফটগুলো ক্ষেত্রে দেখেন অনেকটা গিগ আছে যেগুলো প্রাইভেট গ্রুপ, এগুলো যারা কি আছে তোমার ফাইবারের যারা মানুষ আছে তারা থাকে। তো এবার জয়েন হওয়ার সময় তোমার কিছু তো ফাইবার ইনফরমেশন এন্ড রিভিউ এক্সচেঞ্জ এগুলো ঠিক আছে, আমরা আগেও দেখছি গ্রুপগুলো জাস্ট জয়েন হওয়া মেবি সেটা দেখেন। ও যে স্মল বিজনেস ইউএসএ ওটা একটা কিতা আছে, সাপোজ ওটা একটা গ্রুপ, গ্রুপে আমরা জয়েন দিচ্ছি, জয়েন হওয়ার পর আমরা বিভিন্ন কোয়েশন করছি, কোয়েশন করার পর কিতা এখনও কিন্তু এটার যে মডারেটর বা এডিটর যারা আছে তারা কিতা আছে, তারা কাছে এখন এটা ফুল সিজন তোমার যদি কিতা দেওয়া যায় কলার হোম যদি অ্যাক্সেস দেওয়া যায় এনি ওয়ান অফ দ্য মেম্বার গ্রুপ মেম্বার ক্যান জয়েন, মানে কিতা গ্রুপ মেম্বার যে কেউ জয়েন করাইতে পারবো ওরকম, বা তোমার কিটা একমাত্র গ্রুপের মডারেটর যারা আছে তারা জয়েন করাইতে পারবো, তাইলে কি দেখবো এটা রোগী প্রাইভেট গ্রুপ বা ক্লোজ গ্রুপ হওয়া। তো ক্লোজ গ্রুপগুলোতে ওরকম থাকে, তারপর কোয়েশন আনসার দেওয়া লাগে, আনসার দেওয়ার পর কিটা তখন তোমার জয়েন করা হয়, তখন তোমার একটা পেজ আছে, পেজে কিটা আসো বা একটা গ্রুপ আছে তুমি পোস্ট করছো, তোমার কিটা করা হয় পোস্ট যতক্ষণ পর্যন্ত তারা তোমার কিটা করিয়া দেয় না অ্যাক্টিভ করিয়া দিত না অথবা পাবলিশ করতো না গ্রুপ মডারেটর যারা, ততক্ষণ তোমার এটা কিটা দাম আনলাইভ থাকবো অর্থাৎ এটা ক্লোজ থাকবো, এটা লাইভ হইতো না, এই গ্রুপের মধ্যে লাইভ হইতো না। এখন হচ্ছে ইফ ফেসবুক ডিক্লেয়ার এ লিঙ্ক স্পাম হোয়াট টু ডু হাউ টু ম্যাসেজ, এখন সবটা কি মজার কোয়েশ্চেন এটা। এখন আমরা তো সবাই মোটামুটি অত সময় তাই ক্লাস করলাম, তো কেউ তো আমরা কোয়েশ্চেন করছি না যে স্পাম হয় স্পাম জিনিসটা কি তা, স্পাম হইলে এর কিতা কোনো সাজেশন নাই নিজে এটারে স্পাম দূর করা যায়, স্পাম দূর করা একবারে ইজি, তুমি সহজে স্পাম দূর করতে পারবে তোমাকে কিছু পদ্ধতি ফলো করতে হবে। তো আমরা একটা ফেসবুক লিঙ্ক রে স্পাম দূর করতে হইলে আমরা দুইটা সফটওয়্যার ইউজ করি, একটা হইলো কি বিটলি bitly.com bitly dot com এটা হলো কি লিঙ্ক রে কিতা করবো লিঙ্ক রে শুট করবো প্লাস হলো কি লিঙ্ক রে চেঞ্জ হবে, এখন শুট করে ভাই লিঙ্ক শর্টনার এটা আর একটা হলো লিঙ্ক শর্টনার কাস্টম ইউআরএল তৈরি হবে, আগের যে তোমার ইউআরএলটা আছে এটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আমরা যখন এটার ভিতরে ঢুকবো ঢুকার পরে কিন্তু আমার গেট স্টার্ট আরো আছে অনেকটা আছে লিঙ্ক শর্টনারের অনেক গ্রুপ আছে বিটলি সব থেকে বেটার, দেখো বিটলির সাথে জাইলিং সেটগুলো দুটো কি ভাই আর না করা যায়, ঠিক আছে আচ্ছা দাও গেট স্টার্টেড ফর ফ্রি তে ক্লিক করব, ইনকামের অনেক সোর্স আছে, ইনকাম তুমি যেরকম ইচ্ছা এরকম করতে পারবে, ফ্রি প্ল্যান সাইন আপ দিয়ে আরামে আমি সাইন আপ ক্লিক করবে বা আমি সাইন আপ ক্লিক করবে তোমার মেইল ইন্টারফেস চলে যাবে, সাইন আপ ক্লিক করার পর কি আছে আমার ইউজার নেম দিবা, ইউজার নেম যে কোনোটা দিলে হইব, মানে তুমি এই এটা কোন নামে ইউজ করতে পারো সব তাহলে দিলাম ওটা আমরা দিলাম ইমেল ইমেল কোনটা তোমার যে ইমেল সালাই দেয় ওটা দিলাম মেস ব্যালেন্স পাসওয়ার্ড সিলেক্ট করে দেবা, এনে মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটা কিন্তু তোমার ইমেলের পাসওয়ার্ড দেবে না, এনে সবসময় ডিফারেন্ট পাসওয়ার্ড ইউজ হবে, এখন এনে কিন্তু হচ্ছে সিক্স অর মোর ক্যারেক্টার ছটা থেকে বেশি হইতে পারে, এবং একটা নাম্বার থাকতে হবে একটা লেটার থাকতে হবে ওয়ান স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, তাহলে আমরা দেই আমরা এটা করছি প্রথমে নাম্বার নাম লিখছি আমরা প্রথমে রেকর্ড করে দিচ্ছি এটা ক্যাপিটাল লেটার দিচ্ছি পরে বাকি দুটো দিব স্মলার দিব পরে নাম্বার ইউজ করতাম, তাহলে আমরা নাম্বার তো প্রথমটা ক্যাপিটাল লেটার করছি পরে নাম্বার ইউজ করছি পরে
তুমি এট দা রেট হ্যাশ মনে রাখতে পারো, প্রত্যেকটা মার্কেটও কি তোমার ভাই তুমি যে পাসওয়ার্ড দিবা নোট করে রাখবা, খাতাত লিখে রাখবা বা গুগল ড্রাইভে সেভ করে রাখবা যে ও অ্যাকাউন্ট ও না পাসওয়ার্ড দিছে, ও জিমেল ইউজ করছে। দেখি এখন আমরা কি তাহলে সাইন আপ উইথ ইমেল দিয়ে জল, তারপরে এসে কি ক্যাপচা আছে, এখন আমরা আরো ক্যাপচা করতে দেবো। ক্যাপচাটা কি তার দেখবো কইছে সিলেক্ট অল ইমেজেস উইথ ট্রাফিক লাইটস, মানে যেন ট্রাফিক লাইটস আছে শুধু ট্রাফিক লাইটস ইমেজগুলো সিলেক্ট করতাম আমরা, তাহলে ওটা ট্রাফিক লাইট, ওটা ট্রাফিক লাইট, ওটা ট্রাফিক লাইটস, আর কোনো ট্রাফিক লাইটস আছে আর নাই, তারপরে হলো ভেরিফাই ক্লিক করো, তাহলে এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা কি তাহলে সাইন আপ উইথ ইমেল আর ক্লিক করা লাগতো না, অটোমেটিক এটা লোড নেয়, কারণ লোড নেওয়ার পরে ক্যাপচা আমরা আগে যেটা দেখছি পিকচারে অ্যাড করেছি এটা কি তা, এটার নাম ক্যাপচা। পরে কি থাকবো তোমার ওটা তোমার জিমেইল, ও যে আইডি আছে আইডি দিতে পারবে জিমেইলে যাইবে, বাকিগুলো ডিলিট দিলে তাহলে স্পিড তখন অনে যাইবে জিমেইলে যাইবে, জিমেইলে গেলে দেখবে কি তা একটা কনফার্মেশন লিঙ্ক আইছে, মানে তোমার ও যে উইন্ডোজটা আছে ও সফটওয়্যারটা আছে ওটা কি তখন ওটা তুমি অ্যাক্টিভেট করতে অনেক ভিতরে যাইবে, জিমেইলের ভিতরে ঢাইবে অনেক গ্যাস জিমেইলে যেতে পারো, অথবা লেখতে পারো কি তা www.gmail.com লিখে জিমেইল যেতে পারো, তারপর তখন তখন বিটলি থেকে একটা আসছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল, ভেরিফাই না করলে তুমি সাইটটা ইউজ হতে পারতে না, অনেক ভেরিফাই ইউর ইমেল হয়ে যা জাস্ট ক্লিক করবে তাহলে ভেরিফাই ইউর ইমেল। সেভ দিতে পারো তোমার নেওয়া করতে পারো, আমার তো দরকার নেই আমি নেবার দিয়ে দিয়ে তো হয় না হয়েছে, তুমি কানেক্ট হওয়ার পর ভেরিফাই করার পর দেখবো ইউর লিঙ্কস আর এভরিথিং, হাউ উইল ইউ ইউজ ইউর লিঙ্কস মানে ফর ওয়ার্ক ফর পার্সোনাল ইউজ বট, তাহলে আমরা দেখবো তো বট লিসেন টু ইউর অডিয়েন্স কোথা দেখবো তোমার ফার্স্ট নেম লাস্ট নেম, এটা যদি কিটা দাও পার্সোনাল ইউজ হয় তাহলে অতটা দেওয়া লাগে না, তাহলে তুমি আমাকে তো দিবে তোমার নাম দিবে আমরা দেই তো সেভ দিলে যাবে, দেওয়ার পর তোমার কি তারপর ওই জায়গাতে লয়ে যাবে, এখন তুমি কিভাবে শর্ট করতে অত সময় তো আমরা যেটা করলাম তো সাইটও জাস্ট ঢুকছি, ধর আমার একটা লিঙ্ক আছে সাপোজ যে কোনো একটা লিঙ্ক নেই সাপোজ ও লিঙ্কটা আছে আমি ড্রাইভার লিঙ্কটা নেই যে কোনো লিঙ্ক আগে তুমি যে কোনো একটা শর্ট করতে পারবে বা লিঙ্ক চেঞ্জ হতে পারবে, অনায় যাবো ক্রিয়েট অপশন আছে না ক্রিয়েট অপশনে ক্লিক করবে, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কি তাও ও যে লিঙ্কটা আছে ওটাতে জাস্ট অনু মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেবে, পেস্ট করার পরে তখন ক্রেডিট দিবে তখন ইউ এফ রকম আছে এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, পরে অন্য কি করবে অন্য কপি করবে, কপি করলে ওটা কি দেবে লিঙ্ক কপি দেবে, দেখো আমরা কিন্তু মূলত আসলো কি তা অল লিঙ্ক আসলো, এখন তখন আমরা এনে কোথায় আছে পেস্ট করে তখন লিঙ্কটা কী হয়েছে চেঞ্জ হয়ে গেছে বিটলি ডট একটা নাম্বার আসছে, তো এটা লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ কি তা অভাবে কী করা যায় লিঙ্ক চেঞ্জ করিয়া স্পাম দূর করা যায়, তো এটা হলো একটা উপায় অর্থাৎ আমরা কি তখন ও লিঙ্ক ক্লিক করবো আমরা লইয়া যাইব আমার মেইন লিঙ্ক বুঝা গেছে নি, সবাইকে অনেক ক্লাসে আসো নি
ভাই আসি ভাই। আচ্ছা আচ্ছা, এখন দেখো এটা হলো কি একটা উইয়ে, অনেক সময় ই পদ্ধতিটা কিন্তু ই পদ্ধতিটা অনেক সময় লস হয়ে যায়, তবে ই পদ্ধতি তো অনেক সময় মানে না। অর্থাৎ আমরা লিঙ্কটাতে স্প্যাম ঘোষণা করিলাম, মেসেঞ্জারে যখন শেয়ার দিব বা তোমার ফেসবুকে শেয়ার দিই তখন স্প্যাম করিলাম, তখন আমরা যাওয়া লাগে অন্য জায়গা। এই জায়গাটার নাম হলো কি ব্লগার সাইট। তো আমরা এই নয় লিখতে বই তার www.blogger.com blogger.com আমরা সাইটের মধ্যে ঢুকি। blogger.com এ যাইতে হইব, যেরকম বিটলি থেকে অ্যাকাউন্ট করছো ঠিক ওরকম তোমার কি করতে হবে ক্রিয়েট ইউর ব্লগ ক্লিক করতে হইব, করিয়া সাইন আপ করতে হইব। তোমার যেটা কি তা ইমেল দিয়ে করতে হবে, ইমেল কানেক্ট দিবে blogger.com এর লগে। এখন অটো দেখাইলাম, দেখানোর পরে দেখানোর পরে একটা মজার জিনিস শুনি ব্লগার। এখন ইউ কিন্তু কি করতে হইব, তোমার ওই যে আইডি আছে আইডির পাসওয়ার্ড করতে হইব, তোমার জিমেল আইডির পাসওয়ার্ড, এটা কিন্তু আগের ক্ষমতা না। চুজ এ নেম অফ ইয়োর ব্লগ, যেমন আমার ব্লগের নাম কি আছে, আমার ব্লগের নাম আছে ধরে লাও বেস্ট, আমার টাইটেল আইয়া ক্লিক করবো, ক্লিক করে লেখো বেস্ট মোটর বাইক 2020, অথবা এনে স্কিপ করতে হবে প্রবলেম নেই। চুজ এ নেম অফ ইয়োর ব্লগ, তোমার ব্লগের নাম কি দিতে হবে, করে দিবা এটা নেক্সটে ক্লিক করো। তখন হয়েছে ব্লক অ্যাড্রেস, ও ব্লক অ্যাড্রেসটা হলো কি ব্লকের লিঙ্ক। এখন ইনো কি থাকবে, তোমার এটা আসবে মোটর বাইক, তাহলে তুমি কি দেখতে হইব বেস্ট মোটর বাইক। এখন অনেক সময় কি দিতে পারে এই নামটা কি দিতে পারে, দাও রেড আছে বেস্ট মোটর বাইক দিয়ে কিতা আছে অন্য একটা সাইট আছে, তাহলে এই সাইটটা তোমার নিত না। তখন তুমি কি করতে হইব, ওটা লেখার পরে দুই একটা নাম্বার ইঙ্গুজ করতে হবে, ওয়ান দেবে দেখো এটা আসে না, একটু সময় ওয়েট করবা যাবে অন্য দিকে কিনা। দেখো কিতা আছে দি ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, মানে এটা কিতা আছে এটা তুমি ইউজ করতে পারবে, যদি ইজ নট অ্যাভেলেবল থাকে তখন তুমি এটা ইউজ করতে পারতাম না, তাহলে আমরা ওয়ান ওয়ান দিলাম মানে এটা অ্যাভেলেবল আছে। পরে তো নেক্সট অপশন আছে, যদি অ্যাভেলেবল না থাকে নেক্সট অপশন এখানে অন্য রেড দেখাইব, তাহলে পরে আমরা দিব কিতা নেক্সট। ওটা ওই যে লিঙ্কটা ওটা হলো তোমার মেন লিঙ্ক, এখন আমার ডিসপ্লে নেই মানে তোমার কনফার্ম করতে হবে তোমার ডিসপ্লে নেই কিনা থাকতো, তুমি তোমার মোটর বাইক দিবে ওকে, আমি অন্যটা দিয়ে দিলাম ডিসপ্লে দিলাম, সে তুমি দিবে কিতা মোটর বাইক, মানে যে প্রোডাক্ট তার সম্পূর্ণ নাম দিবে ও প্রোডাক্টের লগে রিলেটেড। দেখো নতুন একটা ইন্টারফেস আছে সাইট আছে, এখন ও দেখানি প্লাস অপশন আছে, প্লাস অপশনে তুমি ক্লিক করবে, ওটাও আবার কিতা করা লাগবো, তুমি তোমার ইমেলও দেবে গিয়া ওটাকে ভেরিফাই করবে। এখন তো অন্য আইবে, এখন তো তোমার কিতা মেন উদ্দেশ্য হলো তুমি লিঙ্ক রেখে দেওয়া করতে, লিঙ্কটা চেঞ্জ করতে, আগের লিঙ্কে আমার স্পাম আছে ওটাকে চেঞ্জ করতে। অন্য আইবে আইয়া তোমার যদি কোথাও লেখার থাকে তাহলে আই ইউজ দিস বাইক ইটস ভেরি গুড good anyone can take this bike for ride আমাকে তুমি এটা দিলে, এখন ও অন্যর মধ্যে কি করতে পারবে, তুমি চাইলে ওর লেখাগুলোর মধ্যে যে কোনো একটা লেখা, যেমন ও বাইক আছে রাইড হবে না, যেমন ও বাইক আছে ও বাইকও কি করতে পারবে, ও বাইকও আইয়া ও তো উপরে আছে না, বাইকও আলাদা কি করবে আগে বাইকগুলো সিলেক্ট করবে, ওলা ইয়ে সিলেক্ট করবে মাউসর রাইট বাটন ধরবে, মাউসর লেফট বাটন ধরবে, ধরিয়ে ওগুলো টার্ন মারবে, টার্ন মার পর নীল ইন্টারফেস এই পাওয়ার পরে ওর উপরে লিঙ্ক আছে, ওটা দেখো লিঙ্ক কর চিহ্ন, লিঙ্ক কর সিম্পল, ওর লিঙ্ক কর সিম্পল ক্লিক করবে, ওনার একটা নতুন আসবে, তাহলে লাগবে কিতা ক্রিয়েট অর এডিট ইউআরএল ওনা দিবে ক্লিক করবে, তারপর লাগবে কিতা বাইক আছে ডিসপ্লে নেম, আচ্ছা ওকে অন্য ইউআরএল দিবে, ইউআরএল হলো কোনটা, ও যে আমরা ড্রাইভারকে পেস্ট করে আসতাম ওটা বিটলিটটা দিবে না, তোমার যেটা লিঙ্ক মেইন ওটা দিবে বুঝছো নি,
আমরা আগে ড্রাইভারটা আনছিলাম না, বিভিন্ন একটা পুস্টর আনছিলাম ধরো, তাহলে পুস্টর টান মানে ধরো মনে ওকে দিলেন পুস্টর লিঙ্ক দিয়ে, তাহলে ওটা কি গেছে ক্লিক করলে অন, যদি তুমি ক্লিক করে তাহলে হয়ে লইয়া যাবো, আমরা তো ওটা লিঙ্ক দিছি দেখাই অন, ক্লিক করলে অন লইয়া যাইতে যায় দেখেন, তখন এটা সেভ হয়ে গেছে সাপোজ ধরো, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেলাম। আর টাইটেল দিতে পারো, টাইটেল দিবা কি তা বেস্ট মোটর বাইক, এটা ই আমার ব্লগার সাইট নিয়ে আরো অনেক জিনিস আমরা দেখুন, ব্লগার সাইটে অনেক মজার মজার জিনিস আছে, ব্লগার সাইটে তুমি তোমার জমি নিজের জমিন হিসাবে ধরতে পারো, বেস্ট মোটর বাইক এখন আছে বাইক, ও বাইকে ক্লিক করলে আমরা কই লিয়ে যাবো সরাসরি ড্রাইভ লিয়ে যাবো। এখন হলো কি তা আরেকটা জিনিস করবো আমরা, অনেক আমরা ও যে ইমেজ আছে ইমেজ ওরা ক্লিক করবো, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবো, কয়েকটা সময় ওয়েট করবো আপলোড করার অপশন আইব, অন আইব চোজ ফাইল, অন আইয়া থাম্বর মতো আইব মানে আঙুল আইব, আর আমরা ক্লিক করবো, আমার মেইন কম্পিউটার ফাইল হলো যাইব যেন তাকে আমি পিসিতে মানে আমার পিকচারগুলো আমি কানেক্ট করে দিতাম, ধরো আমার ও পিকচার ও পিকচারটা ধরো ওপেন করলাম, অন আইব, আমার পর আমি সিলেক্ট ক্লিক করবো, আমার সিলেক্ট ক্লিক করবো, আমার পিকচারটা আইসে, এখন সেটাম কিন্তু আমি ধরো ইনো যেটা আছে এটা অলরেডি কিন্তু হয়েছে লিঙ্ক আপ করা, এখন আমি সেটাম যে কিতাম আমি ও পিকচারটার আমি লিঙ্ক আপ করতাম, তাহলে পিকচারটারে লিঙ্ক আপ করতে হলে কিতা লাগবো অর্থাৎ পিকচারের উপরে খেয়াল যদি কিতা করে অলাইয়া ক্লিক করে তাইলে কিন্তু আমার আমার সাইট হলে যেত, তাহলে আমি পিকচারের উপরে লেফট বাটন দিয়ে ক্লিক করবো, করার পরে মাউসের লেফট বাটন দিয়ে ওটা নীল আইব, নীল আবার পর কিতা করবো ও ইনসার্ট লিঙ্কও ক্লিক করবো, তারপর কিতা ক্রিয়েট এডিট ইউআরএল দিমু দিয়া ওটা খাটি যাবে, পেস্ট ক্লিক করবো, পরে করতে পারি আমরা ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো মানে ওটা ক্লিক করলে কিন্তু করতো নতুন আর একটা ট্যাব ওপেন করে যায় যাতে কি তাহলে সরাসরি আমার আমার মেইন যে যেন নেওয়ার দরকার নেওয়া লিয়ে যায়, যেন আমরা ওকে ক্লিক করবো, ক্লিক করলে এটা কি তো গেছে এটা লিঙ্ক আপ হয়ে গেছে, ও তো পাবলিশ অপশন আছে পাবলিশও ক্লিক করো, তারপর আমি তার পাবলিশও ক্লিক করিয়া কনফার্ম দিব মানে অত বেশি লেখার দরকার নেই, একটা পোস্ট হয়ে গেছে আমরা পোস্টে ভিউ করতাম, ও ভিউ ক্লিক করি, ভিউ মানে কি তা ওটা পাবলিকের কাছে দেখাইব শো করবো, অথবা অন ক্লিক করলে ফেলে যায় দেখছো, আমি ও যে লিঙ্ক করছিলাম লিঙ্ক ক্লিক করে মানে যদি আমি ফেসবুকের বা ও ভাইয়ারের লিঙ্কটা দিয়ে দিলে ও সেম ও পোস্টটা লিঙ্ক নিয়ে আমি সেই লিখতে করতে পারি ফেসবুকও, জাস্ট ও পোস্টের লিঙ্ক নিয়ে আমি কিতা করবো পোস্ট করলাম, পোস্ট করলে যার দেখতে সুন্দর লাগে সে ওটার উপরে ইয়া ক্লিক করবো, অথবা অন তুমি লিখতে পারো ফর ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস কার ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার দিয়ে ক্লিক হেয়ার দিয়ে শব্দটা দাবো ওটারে হলা তুমি লিঙ্ক আপ করে দেবে, বিটলিসে যেতে দিব আমার যেটা লিঙ্ক আপ করা আসতো পেজ ওটা তৈরি যাবে, আমার সেটা আমি রাখবে আমি আগে কিন্তু যদি আমার ইমেজ লিঙ্ক আপ না থাকতো তাহলে না থাম পাইলো না আমি তখন বারো জায়গায় থাম পাই না, বাট ইমেজের উপরে আমার লিঙ্ক আপ করার কারণে ইমেজে ক্লিক করে থাম পাইও, এখন তো নর্মালি ইমেজ যদি লিঙ্ক আপ না থাকতো তাহলে এগুলো একটা করা গেল না সেভ করা গেল না, তখন আমরা জয়েন্ট বিজনেস এটা অ্যাপ্রুভ করছি, এখন আমরা এটা পুষ্ট করতে হবে, এখন হলো কি আমরা মেন যে ফাইল আছে ওনা লিয়ে যাবো, তখন এই লিঙ্কটা এখন কোন লিঙ্কটা আমরা দিব আমরা তো ইনোর লিঙ্ক দিতাম, আমরা যে এটা ক্লিক করলে যে লিঙ্ক এটা না কারণ আমরা ক্লিক করার যে লিঙ্ক এটার ভিতরে আমরা দিচ্ছি কিন্তু আমার মেইন বায়ার লিঙ্কটা আমরা জাস্ট গিয়ে পোস্ট করবো ফেসবুকে কোন লিঙ্ক ও লিঙ্কটা, ও লিঙ্কটা কপি করবো করিয়া নিয়ে ফেসবুকে আমরা ধরো ওটা ফেসবুক মানে পোস্টের অপশন
তাহলে আমরা ধরুন ফার্স্ট ক্লিক করি আর ওই লিংকটা দিয়ে দিলাম, আর যদি এক্সট্রা লেখা থাকে লিখে তাহলে সম্পূর্ণ অন্য দেলা আছে অন্য সেম অন্য হয়। তাহলে ওরকম ভাবে কি তাহলে স্প্যাম লিংক গুলারে ইউজ করা, স্প্যাম লিংক রে তুমি বালা করিয়া ইউজ করতে পারো। আচ্ছা ওকে, আমার ফেসবুক মার্কেটিং এর ক্লাস মূলত অতটুকু গিগ বানানি এটা শিখাই আমি কোন সময় যেন ফাইবার নিয়ে ভালোভাবে আলোচনা করবো, তখন কিরা গিগ মেক করতে হয়। সবাই কি তো আসো নি? ছোট ভাই এন বড় ভাই এন সবাই কি তো আসো নি? একজন দেখলাম জিও, আচ্ছা থ্যাংক ইউ। এখন যে কেউ একটা ফেসবুক পেজ লিংক দাও আমারে শেয়ার করো, আমি প্রেজেন্ট ওপ করলাম, যে কেউ একটা পেজ শেয়ার দাও। খেদি ভাই আগে আমার একটু নোট দাও। আমার নেটের অবস্থা খুবই বাজে ভাই। আর শাকির তোমার পেজ কি জান দিয়া সাজু তো নাই? শাকির বা আবু তাহের কার পেজ মেক করছিলেন? যে কোনো একটা দিল আমি ছাড়তাম স্ক্রিন শেয়ার দাও। আপনি দিলেন নাইলে ভাই সাকির মেবি দেয় স্ক্রিন শেয়ার, আমার কাছে তো নতুন পেজ নাই। ব্যানার তুমি মেক করছো নাই, আর একটু লাইট কালার ইউজ করলো। আচ্ছা অনেক তো দেখা যাক, পোস্ট করছিলেন একটা একটাতে ক্লিক করলে হইব। ৭২ জায়গা $5 দাও। $5 দাও ৭২ জায়গা।
4-4 ওটা খাটো। আচ্ছা তোমার এটা চেঞ্জ হয় নাই, আর্জেন্টিনা পেসো দেওয়া নেই, কারেন্সি চেঞ্জ, কারেন্সি চেঞ্জ করো, উফরে দাও কারেন্সি, ওটা দেও গিয়া USD। তুমি কি তো তোমার জুয়া করছিলে না, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলে না? আচ্ছা তুমি অ্যাড পেমেন্টে ক্লিক করো, অ্যাড পেমেন্টে ক্লিক করো, দেখা হয়েছে কি তা কান্ট্রি এসে এখন হয়েছে নিয়োগ কি তা কোথায় ক্রেডিট আর ডেবিট কার্ড অথবা কানেক্ট পেপাল দিয়ে, তুমি বিচার উপরে ক্লিক করো, নিউ ক্রেডিট কার্ড করার উপরে, নেম অফ দ্য কার্ড আছে না, অন তুমি দেন যে কোনো কার্ড ইউজ করতে পারবে, ওকে যে কোনো নাম ইউজ করতে পারবে, তোমার তোমার নাম তুমি ইউজ করতে পারবে সমস্যা না, বা তোমার পেজের নাম ইউজ করতে পারবে। না যে কার্ড ইউজ হবে এটার নাম দেওয়া লাগবে না, অন্য যে কোনো নাম দিলে হইবে। তোমার নাম দিলাম শাকির আহমেদ দিলাম, এখন যে কার্ড নাম্বার আছে 16 ডিজিটের যে নাম্বারটা আমরা যখন ক্লাস করেছিলাম তখন মেবি কয়েকটা নাম্বার দিছিলাম না, গ্রুপে দিচ্ছি আমি, গ্রুপে না দেওয়া হইলে আমি একটা নাম্বার দিলাম, আপাতত ওটা ইউজ করতে পারো, বাট এইটা ইউজ করার মধ্যে ক্লেম করা পড়ে, যার আইডি কি রয়েছে কুপন আইছে তারটা ইউজ করলে বেটার হইতো। আচ্ছা তারপর দেই আমরা দেখো একটা লাইফ কার্ডের নাম্বার দিলাম, দেখো আমি একটা নাম্বার দিলাম অলরেডি, চার্ট অপশনে ক্লিক করো, দেখো আমি দিয়ে দিলাম, ধর পাইপ লাইন ওই যে দাড়ি চিহ্ন দেখা যায় এগুলো হলো কি পাইপ লাইন, তো প্রথম পাইপ লাইনের আগের যেটা আছে তুমি লেখো কার্ড নাম্বারও লিখি লো, আমি হয়ে দিই কিন্তু চার্টও দেওয়া আছে তোমার তো প্রবলেম হয়ে গেল, হয়ে দিন প্রথমে লোকে 5494 তুমি লেখা যায়নি দেখা যায়, আচ্ছা ওকে দেখা যায় 5855 কুপন লাগে তুমি কিটা লিখছিলে প্রথমে 5494 পরে দেখো ফলাইছে এক্সপায়ার ডেটও দাও, এক্সপায়ার ডেটও লেখা প্রথমে কিন্তু দেওয়া আছে এম এম মানে মান্থ, তাহলে মান্থ দেওয়া আছে 01
ইয়ার দেওয়া আছে 2023, 23 দেওয়া মানে 23, আর সিকিউরিটি কোড আছে লাস্টের তিনটা 334। এখন লাস্টে কিন্তু দেওয়া আছে কিতা দেওয়া হয় বিলিং কিতা কিতা যে কোনোটা দিল দুই তিন চার দিল আগে কিনা দিছিলা কার্ড নাম্বার এটা ইউনাইটেড কিংডম দিছিলা আমি ইউএসএ দিতে আসলে এটা ইউএসএ আচ্ছা এক্সাইট মারো এক্সাইট মারো পরবর্তীতে চেঞ্জ হলো এটা তো তুমি ইউজ করতে পারতে না বুঝছো না এটার ভিতরে কোনো টেকা নাই এটা জাস্ট এখন এটা যদি কার্ড নাম্বার দেওয়া তাহলে তুমি ক্লেম করতে পারবে জাস্ট আর কোনটা না সো আমরা কিভাবে কার্ডের নাম্বার অ্যাড হলো এটা তো দেখেছিলেন আমি সবাই আচ্ছা আর কুপন কোড যেটা দেখো তুমি পেজ তো নয়া নাই আমার নোটিফিকেশনও যাচ্ছেন অফিসের না তুমি তো বুস্টার লাগে অ্যাপ্লাই করছো না তাইলে তো আইতো না বুস্টার লাগে দুই তিনবার অ্যাপ্লাই করা লাগে এটা সমস্যা নেই এটা এমনিতেই দেয় তুমি কি তাহলে তোমার পেজও একটা বা দুইটা পোস্ট হবে এখন এখন তোর বুস্টার অ্যাপ্লাই করি আবার সেভ ড্রাইভটা বা ক্যান্সেল করে নেবে তাইলে তোমার দিব প্রমোট পেজ না তুমি এমনি পোস্ট করো বিভিন্ন ফেসবুক মার্কেটিং লেখিয়া পোস্ট করো বা ইনস্টাগ্রাম মার্কেটিং ইউটিউব মার্কেটিং লেখিয়া আচ্ছা ওটা হলো মেইন সিস্টেম এখন হলো কি আমি যে বলছিলাম দুইটা গ্রুপ মেক করতে গ্রুপ মেক করছিলাম আমি বুঝছি না বুঝছি না একটু ক্লিয়ার বুঝি বুঝি আঁকবো নেক্সট দিন তারা পাইবে তারা কুদাম পাইলে তারা টিকবে আচ্ছা ওকে ওকে তাহলে আজকের ক্লাস অতটুকুই আজকের ক্লাসের মধ্যে কোনো কোয়েশন আছে নাকি ওর সপ্তাহ কেমন কোনো ধরনের কোয়েশন নাই সব বালা আমার এখন আইবে জানতে কিছু